প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন, কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। হ্যাঁ, সুদ আছে এলাকায়? সুদ খাওয়া ফরজ না সুন্নাত? হ্যাঁ, আরো জোরে হও, হারাম খাইলে নজর তো না হবে। আমরা আজকে ওয়াদা করব কোনো হারাম আমরা করব না। রাজি আছেন? রাজি আছেন? দেখি কে কে রাজি নাই। আমি দেখতেছি আপনাদের সেট আপ ঠিক আছে কিনা। মাইকের আওয়াজ একবার কমে একবার বাড়ে, আরো বাড়াও পারলে। হ্যাঁ, একটু বাড়িয়ে দাও। আমরা কোরআনের বাহিরে কোনো কাজ করব না। আজকের খোতবার মূল বিষয় ছিল দুনিয়াতে থাকতে আসি নাই, কোথায় যাব? চলে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, ঠিক না বে? ঠিক তো, সাক্ষাৎ কি অবস্থায় করবেন? ঘুষ নিয়ে, সুদ নিয়ে, বিবিকে মেরে, যৌতুক খেয়ে? না, নেক কাজ নিয়ে। কি কাজ? নেক কাজ। এই নেক কাজ করতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক। বসার জায়গাটা একটু এলোমেলো হয়ে গেছে, প্যান্ডেলটা ক্যান্ডেল হয়ে গিয়ে প্যান্ডেল হয় পুরা মাঠ করিবা নাহলে করিবা না, বাচ্চাদের জাইঙ্গের মতো হয়ে গেছে। হ্যাঁ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্যন্ত সুন্দর একজন মানুষকে আমরা সভাপতি পেয়েছি আলহামদুলিল্লাহ বলি। আইয়ুব আলাইহিস সালামের মতো আল্লাহ আল্লাহর এই গোলামকে কবুল করুক। অসাধারণ একটা খুতবা আমরা পেয়েছি। হুজুর বোধ হয় এরকমই খুতবা দেন, খুতবার বই হওয়া দরকার হুজুরের। আমরা এই খুতবাগুলো যেন বই আকারে পেতে পারি। আমাদের অধিকাংশ মসজিদগুলোতে খুতবা ঠিক মতো দেয় না। ওই কত আগের কোন খুতবাকে লিখে গেছেন, ওটাই মুখস্থ পড়ে, হুজুরও বোঝে না মুসল্লিরও বোঝে না। হ্যাঁ, আয়ন অবুঝি তোমরাও না বুঝো, সলে দেবাসী আলা, এটা যেন না হয়। এরকম খুতবা রেডি করে আনবেন। আল্লাহ আমাদের হুজুরের হায়াতকে দারাজ করে দিন। হুজুরের আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন। তার সারা জীবনের এলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। আমাদের প্রধান অতিথি মোহাম্মদ আবু মোহাম্মদ ইসমাইল নোমান চলে গেছে কেন? হ্যাঁ, নোমান হটে গিয়ে গো তুমি, আমার অত্যন্ত স্নেহের আদরের, চট্টগ্রাম কলেজ থেকেই আমি তাকে চিনি, মহসিন কলেজের ছাত্র ছিল। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, তার শরীরটাকে আল্লাহ ভালো রাখুক। অনেক রকমের অসুস্থতা নিয়ে আপনাদের কাজ করে বেড়ায়, তার দুটি ছেলেকে আল্লাহ কবুল করুক। আরও আসতে হয় না, আমি চিন্তা করে যে আরেকজনের জন্য দোয়া করে আমার লাভ কি? লাভ হলো ওনার জন্য দোয়া করলে হুবহু ওই দোয়াটা আল্লাহ আগে আপনার জন্য কবুল করবেন। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, ঠিক আছে? তো আল্লাহ কোনো কিছু আপনাদেরকে এমনি দেয় না, সব কিছুর পিছনে সওয়াব আছে না নাই? বিশাল নিয়ামত রেখে দিয়েছেন কে? আল্লাহ। আমাদের সুন্দর ছেলেরা দোসরি, এটা দোসরি না দোসরি? দোসরি না দোসরি? দোসরি অর্থ কি? দোসরি, আচ্ছা, দোসরি দোসরি দুটোই সহি। দোসরি মানে হলো দ্বিতীয়, দোসরি মানে দুই টুকরা, দু সরি দুইটা ছড়ি দুদিকে গিয়েছে। সুন্দর নাম দিয়েছেন আপনারা। আর থানার নাম হলো রামু। কি রাম মানে? রামু, রাম। রাম কেন? এ থানা বদলায় দিবেন নাম, ওই এমপিকে বলবেন যে থানার নাম যেন বদলিয়ে দেয়, কারণ এমপিও তো মুসলমান। আমরা রামের আন্ডারে থাকতে চাই না, আমরা আল্লাহর আন্ডারে থাকতে চাই। হ্যাঁ, রাম নিজেও কার ইবাদত করত? আল্লাহর ইবাদত করত। এই হিন্দুদের যতগুলো দেবতা এরা বানাইছে, এগুলো এক একজন বড় বড় আল্লাহর ইবাদতকারী ছিল। পরবর্তী পর্যায়ে এরা তাদেরকে দেবতা বানিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন আমাদের অনেক আল্লাহর ওলিকে মানুষ আল্লাহর পর্যায়ে বসিয়ে দিয়েছে, ঠিক না বে? ঠিক।
আল্লাহর ইবাদত ছেড়ে গিয়ে ওলির ইবাদত করে, খাজার নামে স্লোগান দেয়, মিছিল করে, জিকিরও করে, যেটা খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কখনো বলে জাননি, এরকমই হয়েছে। আল্লাহ আপনাদের এই দোষী ইসলামী আদর্শ তরুণ সংস্থাকে কবুল করুক। আরও চিৎকার করে বলেন আমিন। আরও যারা এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন, সম্মানিত আইএমআই কেরাম এসেছেন, স্কুলের সম্মানিত স্যারেরা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা, বৌদ্ধ তো এখানে নাই, বোধহয় আছে নাই, একজনও নাই বৌদ্ধ, একজনও নাই, আরেকটা এলাকায় গিয়েছি একজন হিন্দুও নাই, রাজাখালী, রাজাখালীতে একজন হিন্দুও নাই। তো এটা থাকলেও অসুবিধা নাই, কারণ আমরা সব ধর্মের লোকদেরকে জায়গা দিতে জানি, ঠিক কি না? যতজন ভাই বোন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক, সবার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিক। আমার মনে হয় মেয়েদের জন্য আপনার কোনো প্যান্ডেল করেন নেই, করেছ তো? বাড়ি বাড়ি আসে দেয় তুই ওই থাক বড়াত, আহা, দেশ চালাচ্ছে মেয়ে, সংসদের স্পিকার মেয়ে, আরও কিতাকিতি মেয়ে, ব্যাকপুঞ্জ শুধু মেয়ে আর মেয়ে, তারপরে মেয়েদের কোনো জায়গা নাই। মেয়েদের জায়গা থাকার জন্য ইসলাম লাগবে, হাজার মেয়ে প্রধানমন্ত্রী হলেও মেয়েদের অধিকার আনতে পারবে না। কি লাগবে, কি লাগবে? ইসলাম লাগবে। মায়েরা আপনারা কষ্ট নিয়েন না মনে, আপনাদের প্যান্ডেলই আগে করা দরকার ছিল, যেহেতু আমাদের লোকেরা ইসলাম বুঝে না এই জন্য আপনাদের প্যান্ডেল করে নেই। লেডিস ফার্স্ট, আগে মহিলারা, এটা বুখারী হাদিস, এটা কোনো ইংরেজদের কথা না, আগে মেয়েদের অধিকার, ঠিক না বেঠে? আগে মেয়েদেরকে খাওয়াবেন, কারণ গাছ না থাকলে তো ফল পাবো না, গাছ না থাকলে ফল পাওয়া যাবে না, আমরা সবাই কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক না বেঠে? এই জন্য মায়ের অধিকার আগে দেওয়া দরকার ছিল, ওদের জন্য প্যান্ডেল আগে করতেন, তারপরে পুরুষদের জন্য করতেন। পুরুষেরা দাঁড়িয়ে থাকলে অসুবিধা কি, মেয়েরা দাঁড়িয়ে থাকলে কষ্ট হয় অনেক, কারণ অনেক সন্তান ধারণ করতে করতে তিনার শরীর দুর্বল হয়ে গেছে, এই জন্য মেয়েদের ব্যবস্থা আগে করবেন। আমরা সিরাতুন নবীর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। সিরাত শব্দটি কোরআনে এসেছে, কিন্তু মিলাদ শব্দটি একবারও কোরআনে আসে নাই, মিলাদ এই শব্দটি কোরআনের কোথাও নাই, কিন্তু সিরাত শব্দটি আছে। কোন সুরায় বলেন? হ্যাঁ, সুরা ফাতিহাত আছে, তাও তো হইয়ে বাজিয়ে। হ্যাঁ, সূরা তাহার ভিতরে সাইয়েদনা আদম, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হাতে তো শুধু লাঠি ডান হাতেই থাকে না, বাম হাতেও যায়। আল্লাহ যখনই কথা বলেন ডান হাতের কথা বলেন, কোন হাত? আর আল্লাহর শুধু ডান হাতে, আল্লাহর বাম হাত বলতে কিছুই, এই জন্য বাম হাতের কথা আল্লাহ বলেন না। বাম হাতের কথা যেখানে বলার দরকার সেখানে বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। যাদের আমলনামা পিছন থেকে দেয়া হবে তারা মৃত্যুকে ডাকবে, কারণ দুনিয়াতে তারা ফুর্তি করত, তারা জন্ম দিবস, মৃত্যু দিবস, ঢোল তবলা নাচানাচি কুদাকুদি আছে না নাই, হেন বাজে কাজ নাই তারা করত না, এই জন্য তাদের আমল নামা পিছন থেকে দিবেন কে? কে দিবেন? আর আমরা যারা নামাজ পড়লাম, আমরা যারা রোজা করলাম, জুমার খুতবা শুনলাম, আমরা যারা আলেমদেরকে শ্রদ্ধা করলাম, শিশুদের হক দিলাম, আল্লাহ বলছেন আমাদের ডান হাতে আমল নামা দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। শব্দ চয়ন দেখেন, এরকম শব্দ আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। কাফেররা ছিল নিজের পরিবার পরিজন নিয়ে সন্তুষ্ট, তারা বিভিন্ন অনুষ্ঠান, তাদের যে কোনো অনুষ্ঠানে বাজনা আসনা নাই, কথা বলেন না কেন? বাজনা আছে, নাচানাচি আছে, কুদাকুদি আছে, আছে না নাই? ফুর্তি আর ফুর্তি,
আর মোমেনদা যে কোনো অনুষ্ঠানে যায়, আগে নামাজ পড়ে, চোখের পানি দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, ঠিক না বে? ঠিক। আমাদের ঈদের দিনেও আমরা আগে কি করি? আগে কি করি? নামাজ পড়ি। আমাদের রোজার দিনে আগে কি করি? নামাজ পড়ি। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এরা যখন পরিবারের কাছে যাবে, তখন আনন্দ চিত্তে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেব। পরিবারের কাছে মিলিত হবে আনন্দ চিত্তে। আল্লাহ আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দান করেন। আরো জোরে বলি আমিন। ডান হাতে আমলনামা নেওয়ার জন্য রাসূলের সাথে থাকতে হবে। রাজি আছেন? রাসূলের সাথে থাকতে রাজি আছেন? এই মাহফিলের বয়স কত? কত তোমার বয়স? কত? সাতাশ। তো জন্মের আগে শুরু হইয়ে না? তো যারা শুরু করেছে তাদের অনেকেই দুনিয়াতে হ্যাঁ আছেন, অনেক শুরু হচ্ছেন মাশাআল্লাহ, অনেকেও নাই 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 এরকম সবাই আছে না, অনেকেই চলে গেছে। ৪৮ বছর এটার বয়স। আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। ৪৮ নম্বর সূরা কোনটা? আমাদের ছাড়া এরকম কল্যাণ আর কারো কাছে নাই। আমরা যা পড়ি সব কোরআন হাদিস, ঠিক না বে? ঠিক। এই যে আমি আপনাদেরকে নিয়ে কিছু তসবি পড়ি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও, পাঁচ ওয়াক্ত নামাজের আগে এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল সন্ধ্যা একটা তসবি করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি একবার পড়বেন, হাজার কোটি বার পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন, হাজার কোটি বার। এত বরকতময় এই দোয়াটি। সকালে পড়তেন তিনবার, সন্ধ্যায় পড়তেন তিনবার মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে একজন সাহাবী পড়েছেন, লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসীর, ইবনে কাসীরের লেখক সূরা ফাতিহার আলহামদুল তাফসিরে কথাগুলো নিয়ে এসেছেন, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিক। অত্যন্ত বিচক্ষণ একজন ইমাম ছিলেন, অত্যন্ত সুন্দর লিখেছেন। একজন সাহাবী মসজিদে নববীতে বলছেন, লাকাল হামদ হে আল্লাহ, আপনার প্রশংসা কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক, আপনার ক্ষমতা যদ্দুর, আপনার সাম্রাজ্য যদ্দুর, এদ্দুর আপনার প্রশংসা করে দিলাম, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা, আমি এটার কথা কি লিখবো, এটার প্রতিদান কি লিখবো? আল্লাহ বললেন, উক্তুব কামা ক্বালা আবদি আনা আজজিবি, আমার গোলাম যেভাবে দোয়াটা পড়েছো ওইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজেই এটার পুরস্কার দান করে দেবো, আমি নিজ হাতে পুরস্কার দেবো তাকে। আল্লাহু আকবার। প্রশংসা আছে যেখানে নেয়ামত বেশি, প্রশংসা বেশি এই গর্জনিয়াতে নেয়ামত বেশি বাড়ছে, শুধু গর্জনিয়ার নেয়ামত। এটার নাম ফুইছড়ি, হ্যাঁ দুসুরি না, এই এলাকাটার নাম কি? কসবিয়া, কসব। হ্যাঁ, ও বাজি, ওনারা কসব খান নাকি? প্রাণীর মধ্যে হায়াত বেশি কোন প্রাণীর? কোন প্রাণীর? কসব। কসবের হায়াত বেশি, অনেক বাঁচে কসব। কসব আমাদের মাঝহাবে জায়েজ নাই, কিন্তু সাফি মাঝহাব হানাফি মালিকি এরা কসব খায়, কুমিরও খায়। ক দুইটাই, ক দুইটাই খা। আবার ইমাম মালিকের এক ফতুনে যে কুত্তাও খায়, হলো কুত্তা আর ছাগল একরকম, গলা কাটলেই তো কুত্তা না ছাগল বোঝানো যায়। কিন্তু এটা সবাই এই ব্যাপারে একমত না, অনেকে বলেছেন ইমাম মালিক রহমাল্লার ব্যাপারে মিছা কথা বলা হয়েছে। ইমামদের নামে বহু মিছা কথা বাজারে আছে না নাই? যেমন ইমাম আবু হানিফার ব্যাপারে সবচেয়ে বেশি মিছা কথা বাজারে চালু আছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। মিথ্যা আছে যেখানে, বরকত নাই। যারা মিথ্যা কথা বলে এদের হায়াত কমিয়ে দেন কে? এদের চেহারার নূর নষ্ট হয়ে যায়। মিথ্যা সব অপকর্মের মূল, ঠিক না বে? ঠিক। সব অপকর্মের মূল কি? মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর প্রথম নাম ছিল আল আমিন। কি নাম? তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন? তিনি বলছেন, ঠাট্টার ছলেও মিথ্যা কথা বলবা না, ঠাট্টার ছলেও সন্তানের সাথে ছোট বড় কারো সাথে মিথ্যা কথা বলা যাবে, তবে পরিবার ঠিকানার জন্য মিথ্যা কথা বলা যেতে পারে। যেমন আপনার বিবি চলে গেছে, অথবা আপনি আপনার বিবির সাথে রাগ করেছেন, এখন যদি কেউ একজন এসে বলে, হে ম্যান,
তুমি তোমার বউর উপর রাগ করেছো, আমি দেখেছি বউ কান্দে, কাঁদে দে কাঁদে দে, কি করে কাঁদে, বউ কাঁদে, আসলে বউ হাসতেছে, বউ কিন্তু কাঁদে না। এটা বলা হলো পরিবার মিলানোর জন্য, এটা জায়েজ। এটা কি জায়েজ? কারণ হলো স্বামী স্ত্রী যদি আলাদা হয়ে যায় অনেকগুলো সন্তান কষ্ট পাবে, ঠিক না? ঠিক। এই জন্য বড় কল্যাণের দিকে দেখে এটা কি জায়েজ। আপনার বউকে খুশি করার জন্য আপনি মাঝে মধ্যে দুই একটা ফলস কথাও বলতে পারবেন, যে তোমার জন্য আমি খুব কাঁদছিলাম, তুমি আমারে ছেড়ে গেলা কেন, আসলে আপনি কাঁদেন নেই, আসলে আপনি কাঁদেন না। অনেক লোক তো আছে কাঁদা আসে না, ঠিক না? আব্বা মারা গেছে হো এমনি, তো মানুষে বলতেছে তুমি কি কাঁদতেছো না হাসতেছো, কা আমি নিজেও জানি না আমি কি করতেছি, তুই কি কাঁদিলা। তো কিছু লোক কাছে কাঁদতে পারে না, যারা কাঁদতে পারে না এটা হতভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদার জন্য দুটি কাজ করবা, এতিমের মাথায় হাত বুলাও, আল্লাহ কলিজাটাকে নরম করে দিবেন, আর গরিবকে বেশি দান করো, কলিজা নরম করে দিবেন কে? সে আল্লাহ বলছেন 48 নাম্বার সূরা। কোন সূরা 48 নাম্বার সূরা? ফাতহ। সূরা ফাতহ, ফাতহ কি সূরা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা বিজয়ের সূরা। বিজয় যখন আসবে তুমি কি করবে? বিজয় আসলে তুমি ইস্তিগফার করো, বিজয় আসলে তুমি তসবিহ পড়ো, কার বিজয় আসলে নাচানাচি কুদাকুদি যারা করে এরা মুসলমান না, এরা মুসলমান না, আল্লাহ নিষেধ করেছেন, বিজয়ের সূরা দিয়েছেন। এই সূরা ফাতহ 48 নম্বরের সূরা। এই সূরা শুরু হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, আবার শেষ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যেখানে সাহাবায়ে কেরাম পরাজয় মনে করেছেন, মক্কায় গেলেন ওমরা তো করতে পারলেনই না, বরং মুসালাকা দিয়ে আসতে হলো, এটা করব না এটা করব না। কোন সাহাবি যদি মক্কায় যায় মদিনায় যায় তাকে ফেরত দিয়ে দেব, আর কেউ যদি মক্কায় আসে তাকে ফেরত দিতে হবে না, অনেকগুলো শর্ত সারাইতে হলো, ঠিক না? ঠিক। আপনারা কোন দিকে তাকিয়ে আছেন? কে কো ওদিকে তাকাচ্ছেন? এদিকে কি দেখে ওই সাইডে? আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছেন। কোন সুরার কথা বলছি? সুরা ফাত অর্থ কি? বিজয় চান তো? চান তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন আবাশিরিল মুমিনিন। তার আগে জেহাদ করতে হবে, রাজি আছেন তো? জেহাদ করতে রাজি আছে মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তোমরা দুই চারজন মুসলমানকে মেরে মনে করবা না মুসলমান মরে গেছে, ঠিক না? ঠিক। বরং মুসলমানের গায়ে আঘাত করলে মুসলমান বাড়তে থাকে, কমে না, যত মারবি তত বাড়বে। বাংলাদেশে কয়েকজন মুসলমানদের পিটাইছে, আল্লাহ 20 লক্ষ রোহিঙ্গা ঢুকাই দিছে। হজনটা মারবি ফাত দেব আজি কিল্লে রোহিঙ্গা আড়ে ঢুকি। রোহিঙ্গা সব বীর মুজাহিদ ন, এবারে জেহাদ দেখবো। এখন রোহিঙ্গাদেরকে যারা মারছে ওরা কিন্তু সুখে নাই, কারণ প্রতিশোধ নিচ্ছেন কে? এই আর্মি বাঁদরদেরকে দিয়ে এই রোহিঙ্গার যে সমস্ত ভিক্ষু বৌদ্ধ লিডাররা ছিল, গেরুয়া কাপড় পরে মাথা ছেঁচে ওম শান্তি শান্তি কইয়া ভূমি করে দিলেও শান্তি পাবি না। শান্তির মালিক একজনের কাছে যেতে হবে, তিনার নাম কি? ওনার নামই শান্তি। আরেক নাম কি? শান্তি। আল্লাহর নাম কি? আল্লাহুম্মা আনতাস সালাম, আপনি শান্তি, আপনার কাছে শান্তি, আপনার থেকে শান্তি, ঠিক না? ঠিক। আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। সে আল্লাহর কাছে আমরা শান্তি চাই, আর শান্তির গানও আমরা এই মাসে গাই, সালাম সালাম। শেষ শেষ নয় উপায় আছে না বাজি?
চ্যানেল আই ঠিক করলো যে 300,000 লোক দিয়ে জাতিসংগীত গাওয়াবে। বিশাল পতাকা টতাকা বানালো, অনেক ক্যামেরাম্যান হাজির করলো। এখন ক্যামেরাম্যানরা দেখি যে প্রথম লাইন ধরছে আমার সোনার বাংলা, এরপরে আর মুখের দিকে নাই, সব আসমানের দিকে ধরছে ক্যামেরা। এই কি রে আসমানের দিকে ধরছ কেন? ক স্যার এরপরে লাইন পারে না, হ্যাঁ হ্যাঁ করে শুধু। কি মোহাব্বত! আমরা সব পারি আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি সব পারার জন্য, ঠিক কি না? আমরা যখন বলি যেটা বলি পরিপূর্ণ বলি। আমার খতিব সাহেব দেখছেন না পরিপূর্ণ হাদিস বলেছেন, আলহামদুলিল্লাহ বলে। আপনার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তো? আল্লাহকে ভালোবাসেন কে কে দেখি? মাশাআল্লাহ, হাতগুলো নামাই। আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসলে নবীকে অনুসরণ করতে হবে। কাকে? তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমরা প্রথমে বললাম আল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহ বলছেন আমাকে ভালোবাসাটা সহজ না, আমাকে তো কেউ দেখে নেই, ভালোবাসবা কেমনে? যেমন আমি যদি বলি আইয়ুব হুজুরকে আমি ভালোবাসি, আপনারা জিজ্ঞেস করবেন কি ভালোবাসেন? ওনার চেহারা ভালোবাসি, কথা ভালোবাসি, লেবাস ভালোবাসি, টুপি ভালোবাসি, জামা ভালোবাসি, ঠিক না? ঠিক। এখন রাসুলকে কিভাবে ভালোবাসেন? রাসুলের টুপি ভালোবাসি। কেউ যদি টুপি ছিঁড়ে ফেলে আমরা তারপর রাগ হই, ঠিক না? ঠিক। টুপি যেরকম হয় হোক, তুমি টুপি ছিঁড়ো, কার টুপি বানায় দাও, ছিঁড়ার জন্য না। আমরা মসজিদে ঢুকাবো, মসজিদ থেকে কাউকে বের করবো না, ঠিক কিনা? যারা মসজিদে আসে না এরাই আমাদের দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, এরাই চুরি ডাকাতিতে এক নাম্বার, ঠিক কিনা? আমরা পাঁচ ওয়াক্ত কোথায় যাব? নামাজ আছে যেখানে আমরা যাব, কোরআন হাদিস যেখানে আমরা যাব, কেবলা আছে যেখানে আমরা যাব। দেখেন না আমরা মাঠে যখন পেশাব করতে বসি কোন দিকে ফিরে বসি? উত্তর দক্ষিণে। কিন্তু মানুষের তো উত্তর দক্ষিণ নাই, কাফড় ওটাই যে দিকে ফারে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ যে কি দুষ্ট! এক হুজুর পূর্ব পশ্চিমে বসে আছে, আমি কইলাম ভাই আপনি কোন দিকে বসছেন? কয় না হুজুর আমি যেদিকেই বসি আমি অন্য কাজ করতেছি। আরেক মাস্টার সাহেব স্কুলে পড়াচ্ছে আর ঘুমাচ্ছে, বোর্ডের থেকে লোক আসছে এসে বলছে যে আপনি ঘুমাচ্ছেন কেন? কা আমি ঘুম শিক্ষা দিচ্ছি, এই ছেলেরা এই যে এইভাবে ঘুমাইতে হয় এটার নাম ঘুম। কেবলাকে সামনে রাখতে হবে, ঐক্যের তিনটা প্রতীক কয়টা? তিনটা প্রতীক মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর কেবলাকে কেবলা মানে, আল্লাহর তরিকায় জবাই করা খায়, এরা সবাই মুসলমান। এরা সবাই কি? কার কথা? আল্লাহর কথা। তো মুসলমানের গায়ে তুমি আঘাত করো কেন? মুসলমানের টুপি ছিড়ো কেন? মুসলমানকে এক করবা, ঠিক না? ঠিক। এই তিন কাজ যার মধ্যে আছে সে আমার ভাই, সে আমার কি? কিছু বেদাত থাকতেই পারে, কিছু দোষ থাকতেই পারে, দোষগুলো আমরা সরায়া দেব, ঠিক না? ঠিক। কিন্তু আমার ভাইয়ের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো? এবার আমার আল্লাহ বলছেন সূরা ফাতিরের শেষ আয়াত পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل إلى آخر الآية بڑو آية الله رب العالمين বলছেন মুহাম্মদ আল্লাহর রাসূল। কার রাসূল? চার জায়গায় মুহাম্মদ ডেকেছেন, চার জায়গায় রাসূলের রেসালাতের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছেন। সূরা মুহাম্মদে বলেছেন আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছে সবটার উপরে ঈমান আনো। আল্লাহু আকবার! কোন নবীর নাম ধরে এরকম বলেন নাই। আমিনু বিমা নুজ্জিলা আলা ইব্রাহিম বলেন নাই, আমিনু বিমা নুজ্জিলা আলা ঈসা বলেন নাই আলাইহিস সালাম, বলেছেন আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, তারপরে বলেছেন ওয়ামা মুহাম্মদ ইল্লা রাসূল, তারপরে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান
রসুল্লার উম্মত আমি এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা, আশরাফুল মখলুকাত আমি খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। তাগুতের বিরুদ্ধে যখন যাবেন না আপনি মমিন হতে পারবেন, তাগুত চিনতে হবে। তাগুত চিনেন তো? যারা সুদ খায় নিজেরা অন্যরে খাওয়ায়, এরা কি যারা আল্লাহর আইন মানে না, নিজেরা অন্যকে মানতে নিষেধ করে, তারাও তাগুত, ঠিক কিনা? এই তাগুত আমাদের দেশে আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? নিজেরা নামাজ পড়ে না, মসজিদেও যায় না, আছে না নাই? আবার ওযু চিনে না, নামাজ চিনে না, এরকম লোক তো আছে। এরকম লোক কমিয়ে ফেলবো, মসজিদে নিয়ে যাব ভাইদেরকে। আমরা যেমন আজকে জুমার নামাজে সবাই ছিলেন তো না, সবাই নামাজ পড়ছে, পিছনের ভাইরাও পড়েছেন। যারা জুমা তিনবার ছেড়ে দেয় পরপর, কয়বার? এর আগের খোতবাতে হুজুর বলেছেন, এর আগের আরেকটা খোতবাতে জুমাতে আমি এসেছিলাম, সেই খোতবাতে হুজুর বলেছিলেন তিন জুমা যারা পরপর ছেড়ে দেয় এদের নামটা মোনাফিকের খাতায় লেখা হয়। মোনাফিক তো ভালো জিনিস না? আচ্ছা, কাফের ভালো না মোনাফিক ভালো? কাফের ভালো হবে, মোনাফেক জাহান্নামের সবচেয়ে নিচে কারা যাবে? তো মোনাফেক ভালো হইলো কেমনে? চার কাজ যে করে সে পরিপূর্ণ মোনাফেক, ঠিক না? ঠিক। প্রথম হলো যখন কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। আমাদের সমাজে মিথ্যা কথা বলা লোক আছে না নাই? একটা সুন্দর কথা লোকেট করেছে ইসমাইল, নোমান বলেছে তার বিরুদ্ধে আজেবাজে মিথ্যা কথা বলে। তুমি চিন্তা করো না, তোমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা বলে, ওর সব সওয়াব তোমার আমলনামায় চলে আসবে, তোমার সব গুনাহ ওর আমলনামায় চলে যাবে। যারা মিথ্যা মামলা দিয়েছো মনে রাখো, নমরূদ ফেরাউনের সাথে তোমাদের হাসর হয়ে যাবে। মিথ্যা মামলা আছে না আমাদের সমাজে? রাসূল বলেছেন আলা কাউলুজ্জুর ও শাহাদাতিজ্জুর, খবরদার আমার উম্মতেরা মিথ্যা কথা বলবা না, মিথ্যা সাক্ষী দিবা না। আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, আল ফুজুর ইয়াহদি ইলান নার, আস-সিদকু ইয়াহদি ইলাল বির, ওয়াল বিরু ইয়াহদি ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আর সত্য মানুষকে কল্যাণের দিকে নেয়, সওয়াবের দিকে নেয়, সওয়াব মানুষকে জান্নাতি বানায়া দেয়। কোথায় যাবেন? কোথায় যেতে চান? কোথায়? আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। সব মিথ্যুক হলো যারা আল্লাহর আইন মানে না, এরা হলো সবচেয়ে বড় মিথ্যুক। যারা আল্লাহর দল করে না, এরা সবচেয়ে বড় মিথ্যুক, ঠিক কিনা? আল্লাহ দল দিয়েছে, তুই একটা দল করলি কেন? দল আল্লাহ গঠন করেছেন, তোকে দল বানাতে বলছে কে? আল্লাহ জিকির দিয়েছেন, তুই জিকির বানালি কেন? তুই বানাবি ড্যাগ, তুই ক্যামেরা বানাবি, তুই লাঠি বানাবি, তুই দল বানালি কেন? তুই জিকির বানালি কেন? আমাদের দেশে এই দুইটাই আছে না নাই? আল্লাহর দলের নাম কি? আরো জোরে বলেন। কবরে জিজ্ঞেস করবে মা দিনুকা তোমার দল কি? আপনি যদি বলেন আমার দল হলো কমিউনিস্ট পার্টি, আই লেলিনের উম্মত, ফেরেশতারা হইব যে আর হইলাম তোরে ফিডানের উম্মত। এক কথাতেই জাহান্নাম, ঠিক না? ঠিক। আদাবুল মুফরাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম বুখারী হাদিস এনেছেন, ছয়টা কাজ করলে মানুষ বিনা হিসেবে জাহান্নামে, বিনা হিসাবে। প্রথম, তার দল আল্লাহর দল নয়, বিনা হিসেবে জাহান্নামে, মৃত্যুর পরেই কোথায় যাবে? মধ্যখানে আর কোনো স্টপিজ নাই। আপনার দল আল্লাহর দল নয়। দুই নম্বর, ইসলামকে যারা ঠাট্টা বিদ্রুপ করতো আসরা নাই, ইসলামকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, হুজুরদেরকে ট্রোল করে, ট্রোল, হুজুরদের নামে বিভিন্ন রকমের আজেবাজে কথা বলে, আলেমদের নামে আছে না কথা বলেন না কে? যেমন কিছু কিছু লোক বলে, দুজন চেয়ারম্যান আমার সাথে দেখা করলেন একটা অঞ্চলের, আপনাদের এই এলাকার না, দুজনই খুব প্রভাবশালী চেয়ারম্যান, বলছে হুজুর আলেমদেরকে তো এখন অনেক টাকা লাগে আনতে, তাহলে আপনি কত টাকা দিয়েছেন? ক আইন অদি, তা আপনি কথা বলেন কেন? কয় টাকা দেন আলেমকে? একজন আলেমকে কয় টাকা দিয়েছ বলো? আমি বললাম তুমি কোন দল করো? কয় আমি আছি এখন সরকারি দলের সাথে আছি।
তো তোমার সরকার যে ভারত থেকে দুইটা লুট চায় এনে 29 কোটি টাকা তাদের হাতে তুলে দিল এক রাতে, সেটার ব্যাপারে তুমি কিছু বললা না? ঠিক তো না? ঠিক। কক্সবাজারে বিকেএসপির নামে কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করেছে ফুটবলের নামে, ফুটবল ট্রেনিং ফেডারেশন, অথচ কক্সবাজারের মতো জেলাতে একটা ইউনিভার্সিটি নাই। স্টেডিয়ামের পেছনে হাজার কোটি টাকা খরচ হয়েছে, এখন চালাতে পারে না, ঠিক না? ঠিক। স্টেডিয়ামের বাতি জ্বললে ফ্লেন নামে, ফ্লেন আইন নাম টাম ন বাতি জ্বলে দে আয় দুর্যোগ ফুড়ি যাবে গো। এখন কয় স্টেডিয়াম বন্ধ, হাজার হাজার কোটি টাকা শেষ। এগুলো কথা আমাদেরকে বলতে হবে, কারণ আমাদের টাকা শেষ হচ্ছে, ঠিক না? ঠিক। তোমরা যারা এখনো তোমাদের বুঝ ফিরে আসেনি, আল্লাহ তোমাদেরকে বুঝ দান করুক। আমরা তোমাদের জন্য নামাজেও দোয়া করি, বাহিরেও দোয়া করি। তোমরা ইসলাম আলাদেরকে তোমাদের দুশ্মন ভাবো, আমরাই তোমাদের জন্য দোয়া করি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এখানে সবার জন্য দোয়া আছে না নাই? সবাইকে দেন আল্লাহ, সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যা আছে সবাইকে আপনি দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখেরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এরকম দোয়ার কেউ করতে পারে? আমরা তোমাদের জন্য ওই যে উপমাটা হলো দাঁত এবং জিব্বা, বলেন তো জিব্বা আগে না দাঁত আগে? দাঁত আগে এবার, তোর জন্মের আগে তোর দাঁত উঠতে না? কি আগে? কি আগে? আর থাকে কে মুখে? থাকে কে? জিব্বাই থাকে। কিন্তু জিব্বা হলো ইসলাম আর দাঁত হলো কাফের। দাঁতে যখন কোনো ময়লা লাগে জিব্বা কি করে? সাফ করে। আর দাঁত সুযোগ পেলে জিব্বারে কি করে? কি মারে? খর মারে। আর সবার জন্য দোয়া করি, আর কাফেররা সুযোগ পেলে আর খর মারে, ঠিক না? ঠিক। আমরা তবুও তাদের জন্য দোয়া করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল? আপনি আমি স্বীকৃতি না দিলেও সাক্ষী দিচ্ছেন কে? ওকাফা বিল্লাহি, আল্লাহর সাক্ষী যথেষ্ট। আমাদের জন্য কার সাক্ষী যথেষ্ট? আল্লাহর সাক্ষী যথেষ্ট। আপনার আমলনামায় দুজন সাক্ষী আছে, কিন্তু চূড়ান্ত সাক্ষী কে? একজন মানুষ কোনো কাজ করলে পাঁচটা সাক্ষী থাকে, কয়টা? প্রথম সাক্ষী হলেন আল্লাহ, প্রথম সাক্ষী কে? দ্বিতীয় সাক্ষী কেরামান কাতিবিন, তৃতীয় সাক্ষী সমাজ, চতুর্থ সাক্ষী মাটি, চতুর্থ সাক্ষী কি? পঞ্চম সাক্ষী হলো আপনার হাত, আপনার পা, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। আপনার শরীর আপনার না, শরীর কার? এই জন্য ওই যে বেয়াদবটা নিজে আত্মহত্যা করেছে মাথায় গুলি করে, তুই এইভাবে জাহান্নামে থাকবি। তুই শরীর তো তোর না, শরীরের মালিককে কথা বলেন, আপনার আমার মালিককে। এই যে চেহারা কে দিয়েছেন? দাড়ি দিয়েছেন কে? আপনি চাইলে কি দাড়ি চলে যাবে? চাইলে কি দাড়ি কালো হয়ে যাবে? কারণ আপনার না এটা, আপনি শুধু কেয়ার টেকার, আপনি এটা তদারকি করেন, দেখশন করেন, একটু সাবান লাগান, একটু মুছে দেন, কিন্তু এগুলোকে বাঁচিয়ে রাখছেন কে? আবার পেটের ভিতরে খাবার দেন, ওই খাবারগুলো হাতে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিচ্ছেন কে? আল্লাহ পৌঁছে দিচ্ছেন। সবই মালিকানা কার? তা আল্লাহর জিনিসের উপরে তুমি খবরদারি করো কেমনে? আল্লাহর জিনিসকে তোমার হেফাজত করতে হবে। আপনি একটা নৌকো যদি ইচ্ছা করে কাটেন, এই নৌকাটার অপরাধে আপনি কবিরা গুনাহ করলেন, আপনার শাস্তি আছে না নাই? দিয়েছেন আল্লাহ নিবেন ওকে। এই জন্য যে একজন মানুষ মারে, সমস্ত মানুষ মারার গুনাহ তার আমলনামায় দিবেন কে? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন কান্নামা কাতালা আন-নাস জামিয়া, সমস্ত মানুষকে মারলে যে গুনাহ ওই গুনাহ তার আমলনামায় লেখা হবে। অমান আহিয়াহা, কেউ যদি একজন মানুষকে বাঁচায়, সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব, তাকে সেই সওয়াব দিবেন কে? আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন তো, কথা বলেন, উনি কি ছিলেন? কি ছিলেন? আমাদের নেতা কে? আমার নেতা, তোমার নেতা, ছাতা মাতা, আমাদের নেতা কে? আল্লাহ এক, নেতাও এক। রাসূলের বাহিরে নেতা মানবেন, জাহান্নামে যেতে হবে। রাসূলের বাহিরে নেতা মানবেন, কবরে উত্তর দিতে পারবেন না, ঠিক কি না? রাসূলের বাহিরে কোন বেনামাজির পিছনে শামিল হবা, ওই বেনামাজির সাথে তোমার হাসর হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু কত সুন্দর লিখেছেন, মুহাম্মদ নাম যতই জপি মাশাআল্লাহ। আপনারা আওয়াজ নাই না, নজরুলের বিখ্যাত লেখা, একটু ভুল হয়েছে এখানে, জপতে হবে কার নাম? আমরা আল্লাহ ছাড়া কারো নাম জপি না, রাসূলের দুরূদ পড়তেও কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেভাবেই বলেন আমরা বলি নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আসলে খুব ভদ্র মানুষ আপনাদের এখানে, এরা খুব ভদ্র। আমি আসার সময় দেখলাম হিন্দু ভাইয়েরা এরকম করে হাত তুলে দাঁড়িয়ে আছে, এরকম করে দাঁড়িয়ে আছে। মুসলমান ভাইরা তো আছেই আলহামদুলিল্লাহ, সেলুনে হিন্দু চুল কাটতেছে, চুল ধুই হুজুর আয়া হইলাম হুজুর। আপনাকে কেউ শ্রদ্ধা করলে আপনিও তাকে শ্রদ্ধা করেন, আপনাকে কে ভালোবাসলে আপনিও তাকে ভালোবাসেন, আপনাকে কি খাওয়া দিলে আপনিও তারে খাওয়া দেন, এটা আসলে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন কারো বাড়িতে দাওয়াত খেতেন তাকে দাওয়াত দিয়ে আসতেন, আর আরা সুন্নাত হইলেতে আরা বাদ বেশি করে হাই হানা বেশি মত হইও আরো বেশি করে হয় বা ইনশাআল্লাহ, এটা সুন্নত না। সুন্নত হলো যার বাসায় খেলেন তাকে দাওয়াত দিবেন, আল্লাহ তৌফিক দান করুক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাহু রাসূলের সাথে যারা থাকবে, কে বলছেন? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর হবে কঠিন। কেমন কঠিন হবে? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আমান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ। কত সুন্দর করে আল্লাহ বলছেন, কোন মুমিন মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, রাসূলকেই ভালোবাসবো, রাসূলকেই বন্ধু হিসাবে নেব, ঠিক না বে? ঠিক, রাসূলকে বন্ধু হিসাবে নেয়া মানে রাসূলের বদরের সুন্নাহ, উহুদের সুন্নাহ, প্রথম সুন্নাহ আমরা গ্রহণ করব, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালেমাটা সবার কাছে প্রচার করে দেব। এই ছোট্ট কালেমা একদম ছোট্ট, জানেন না এটা কোন সূরায় আছে বলুন তো? এই কালেমাটা কোন সূরায়? যেই সূরার যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই সূরাতে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা, আর সূরা ফাতে বলছেন মুহাম্মাদুর, দুটা মিলান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাহু যারা থাকবে রাসূলের সাথে, আশিদ্দা ওয়ালাল কুফফার, আশিদ্দা বললেন সবচেয়ে কঠিন হবে, সবচেয়ে কঠিন বজ্র কঠিন। কেমন কঠিন? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে ভালোবাসবে। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর জন্য হবে সবচেয়ে কঠিন ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে? আপনি ফজরের নামাজ পড়লেন, আচ্ছা গাড়ি দেখে নেন, ঠিক আছে, সাইল বাজি আয়ো সাইল, ইয়ান কি আর বর্ডার গার্ড বাইরে আসছে, সাইল সাইল বাজি গেল, সাইল কি সুন্দর গাড়ি চলে দে, আহা এই আপনাদেরকে কি বলবো আমি, আপনারা গাড়ি আর দেখেন না, আগে বুঝতাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এখন লেখাপড়া করে যে গাড়ি বেশি চালায় সে, ওই যে হুবার চালায় যে ট্যাক্সি চালায়, তো গাড়ি ঘোড়া বেশি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চালায় সে, ড্রাইভারই গিয়ে গিয়ে চালাইতে চালাইতে, এখন ঠিক আছে তো কথা বলেন? আশিদ্দা আল্লাহ আফালে তাবজিলের থেকে ব্যবহার করলেন, সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন কাফেরের জন্য, আর ভালোবাসবে মুমিনদেরকে, ঠিক কিনা? মসজিদে যারা যাবে তারা আপনার ভাই, তারা আপনার কি? আপনার ভাই। কেমন ভালোবাসা হবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মসজিদে নববীতে ঢুকছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে দেখলেন, রাসূল আগে সালাম দিলেন, রাসূলকে কেউ আগে সালাম দিতে পারতো? আমরাও আজকে থেকে ওয়াদা নেব, আমরা যেন কাউকে আগে সালাম না দিই, আমি আগে সালাম দিব, বিবিকেও সালাম দিব, ঠিক কি না? বিবিকে সালাম দেয়া কি? হ্যাঁ, অনেকে বিবিরে সালাম দেয় না। কই তুমি হড়ায়া কে? সুন্দর হিলে তোর বাপ এটিয়া দাঁত দে না। একজন হুজুর আমার সাথে বসছেন, তিনি রাত তিনটায় ফোন করেছেন বিবিকে, বিবি ধরতে দেরি হলো, তিনি বলছেন এই ফোন ধরতে দেরি হলো কেন? তোর বাপে বিল দেয়। আমি তাকালাম, তিনি জিব্বায় কামড় দিলেন। আমি না, তুমি ওয়াজ করো, তোমার মতো পাগলের ওয়াজ মানুষ শুনে? হ্যাঁ, নাম গাড়ি থেকে নাম, নাম বেয়াদব, তুই রাসূলের দুশমন। রাসূল সাল্লাম কোনো মেয়ের সাথে এইভাবে কথা বলেন নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঢুকতেন ঘরে, রাসূল দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমাতুজ জাহরা ঢুকতেন, দাঁড়িয়ে নিজের জায়গায় বসাতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কপালে চুমু খেতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার। মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল, তিনটা জিনিস ভালোবাসতেন সমানভাবে। সুগন্ধি কি ভালোবাসতেন? আর অনেরা দুর্গন্ধের গাছ লাগাইন, তামাক গাছ দিয়ে সারা থানা ভরে দিয়েছেন, থানার বাচ্চাগুলো সামনে বিকলঙ্গ হবে, বিকলঙ্গ বাচ্চা পাবেন সামনে, সামনে অটিস্টিক শিশু পাবেন। এই তামাক যে এলাকায় চাষ হয় ও এলাকার বাতাসও বিশুদ্ধ থাকে না, দূষিত হয়ে যায়। তামাক খেতে কুত্তাও ঢুকে না, ছাগলও ঢুকে না, তামাক ছাগলও নহা, এত বাজে জিনিস। সেই তামাকের চাষ হচ্ছে এখানে, তামাক তো জায়েজ না, কথা বলেন না কেন? তামাক কি? এটা হুজুরা হারাম করে নাই, মেডিকেল সায়েন্স বলছে এটা হারাম। এটাতে এগারোশো রোগ, এগারোশো রোগ। আপনারা যারা এই গাছ লাগিয়েছেন, বেশি করে নামাজ পড়বেন, নামাজ লগে লগে কবিল হয়ে যাবে গো ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আশিদ্দা ওয়ালাল কুফার রুহামা উবাইনাহুম, দেখেন ভাইয়ের খাওয়ার খবর নিচ্ছেন। আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু, আমরকে সালাম দিলাম নিয়ে চলে গেলেন, আবু বকরকে সালাম দিলাম নিয়ে চলে গেলেন, রাসূল আমাকে আগে সালাম দিয়ে জিজ্ঞেস করছেন আবু হুরায়রা মনে হয় সারাদিন কিছুই খাও নাই, নামাজের পরে আমার ঘরে আসো। আমি ঘরে গেলাম, জিজ্ঞেস করলেন আয়েশা ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। রাসূল সাল্লাম বললেন আবু হুরায়রা যারা যারা খায়নি সবাইকে খবর করো। তিনি বললেন আমার মনটা খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খামো কি, মানসেরে দেমো কি? কিন্তু রাসূল সাল্লাম বলেছেন হুকুম মানতেই হবে। আসলো বললে এসরে বিয়া আবা হুরায়রা, হে বিলাল বাপ তুমি আগে হও। হুরায়রা মানে ছোট বিড়াল, ছোট বিড়ালকে চট্টগ্রামের ভাষায় কি বলে? বিলাইসা, ওই বিলাইসা। আর ইংলিশে বলে কিটি, কিটি, কুত্তাসা বিলাইসা, এগুলো সবগুলোর নাম হলো কিটি, কারণ ইংলিশ হলো একটা গরিব ভাষা, ইংলিশে শব্দ কম। যেমন ব্রাদার ইন ল, আর দেশে তো শালা আছে, সম্বন্ধীয় আছে, বউ ছোট হইলে কি হয় আর বড় হইলে সম্বন্ধী, বউর ছোট বোন শালি, বড় বোন ফেসস, কি হাস জেসস, জেসস। আর ইংলিশে ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, আর আর আব্বার ভাই কি কই? সাসা। আম্মার ভাই কি কই? মামা। আমার বাইরেও সাসা হদ্দে বাজি যাবে ফেস লাগে গেলেই। কিন্তু ইংলিশে শুধু আঙ্কল আঙ্কল আঙ্কল, আর আর কোনো শব্দ নাই। আমার বাংলা ভাষা কত উন্নত, ঠিক না? বা ঠিক, আরবির পরেই বাংলা ভাষা, আর চট্টগ্রামের ভাষা তো আরেকটা ভাষা, আতিক্যা আতিক্যা ফিডা হাইয়ুন না, আতিক্যা হঠাৎ আতিক্যা আবার ফিটাও আছে। আমি টেকনা বেশি একটা গুলো পিঠা দিছি, আমার পিঠার নাম কি? তো আতিক্যা পিঠা।
হ্যাঁ এতদিন বললাম আতিক্কা দফরন, আতিক্কা ফিডেও গিয়ে গই বাজে না, আতিক্কা মানে তো হঠাৎ, কিন্তু পিঠা খাইছেন না আতিক্কা পিঠা? ও আলহামদুলিল্লাহ, আতিক্কা পিঠা বড় মজার পিঠা, খাইবেন আপনারা, কিন্তু আমাদের চেয়ারম্যান খাইলে মারা যাবে। আতিক্কা পিঠা চেয়ারম্যানের জন্য বিষ, আর আতিক্কা পিঠা স্টিকি রাইস দিয়ে করে তো, ওই যে নরম চাউল, এগুলো কি চাউল বলবো, বিনিবাত 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 হাইবা ফেট ফুরিয়ে ধরে ধরে নিঃশ্বাস ফেলাতে না পারিবা বিনিবাত এন্ডিল্লা তাইবা দেখ কসমাল্লাহ বিনিবাত হাইব, যারা খেতে কাম করে তারা অত্যন্ত শক্তিশালী বিনিবাত, খুব শক্তিশালী, চাইনিজরা খুব খায়, খায় আর শুধু আঁড়ে খায় আর তেল্লা সোরা খায়, তেল্লা তেল্লা সোরা হাত দে মুড়ির ডা খস খস করে কি হাও কত মুড়ি হাত দে মুড়ি খবিস, এরা কি খবিস, আমরা খাই হালাল গুলো, ঠিক কিনা? আমাদের খাওয়া গুলো পবিত্র, ওহিল্লালা কুমুদ তৈয়েবাত, তোমাদের জন্য সব ভালোকে আমি হালাল করে দিয়েছি, সুবহানাল্লাহ। আমরা খাওয়া খাই, খাওয়ার থেকে কি সুঘ্রাণ, ঠিক কিনা? যেমন আমরা পোলাও খাই, সুঘ্রাণ আছে না? পোলাও চাউলটার নাম কি? মিনিকেট দিয়ে পোলাও খাও না, চিনি গুড়া, কি সুন্দর নাম, নামও সুন্দর ঘানও সুন্দর। এগুলো আমাদের জন্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, রাসূলের সাথে থাকবেন। আবু হুরায়রা কে বলেন, ইশতাব ভাইয়া আবু হুরায়রা তুমি পান করো, তিনি বলতেন সারে হাত্তা সাবে আতিয়াদি ফামি বাতনি কুল্লা, আমি খেতে থাকলাম, খেতে খেতে আমার পেট আমার হাত আমার চোখ কান যেন দুধু দুধে ভরে গেল, কিন্তু যেখানে দুধ সেখানেই থেকে গেল, আমার পরে একে একে সবাই খেলো, দুধ আর শেষ হলো না, সবার শেষে গেলেন রাহমাতাল্লিল আলামিন। ভালোবাসার কি মূর্ত প্রতীক, নেতা কখনো আগে খায় না, নেতা সবার শেষে খায়, আর যাদের কাছে ইসলাম নাই নেতা খায় আগে, কর্মীরা খায়, নেতা খাই তাইলে কর্মীরা হাই বোধে, নইলে নখাই থাক, নখাই থাক। আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম, মুমিনদের জন্য কি রহম দিল, একজন সাহাবীর তিনজন বিবি, দুইজনকে তালাক দিয়ে দিয়েছেন, সাহাবীকে বলেছেন মদিনার আনসারদেরকে, মদিনার আনসাররা মুহাজিরদেরকে বলেছেন ভাই আমার কোন বিবি তোমার পছন্দ হয় দেখো, পৃথিবীতে এমন নজির পাওয়া যাবে না। ইয়ার মুখের যুদ্ধে জিহাদের ময়দানে পানি করে চিৎকার উঠল, প্রথম ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হলো, পিছনের আরেক ব্যক্তি পানি বললেন, প্রথম ব্যক্তি বললেন আমার দরকার নাই আমার ভাইয়ের কাছে নাও, দ্বিতীয় ভাইয়ের কাছে পানি নেওয়া হলো, পিছন থেকে আরেক ভাই বলল পানি পানি, দ্বিতীয় ভাই বলল আমার দরকার নাই আমার চেয়ে আমার পিছনের ভাইয়ের দরকার, তৃতীয় ভাইয়ের কাছে গেল, চতুর্থ ভাই পানি বলল, তৃতীয় ভাই বলল চতুর্থ জনের কাছে নাও, চতুর্থ জনের কাছে গেল, পঞ্চম জন পানি বলল, যেতে যেতেই তিনি দুনিয়া থেকে বিদায়, আসলো চতুর্থ জনের কাছে তিনিও বিদায়, তৃতীয় জন তিনিও বিদায়, দ্বিতীয় জন তিনিও বিদায়, প্রথম জন তিনিও বিদায়। ভালোবাসার কি মূর্ত প্রতীক, পৃথিবীতে এমন ভালোবাসার নজির আর কেউ দিতে পারবে? রাসূল ওযু করতেন, ওযুর পানি নিচে পড়তো না, সব সাহাবীদের হাতে প্রত্যেকেই পানিগুলো মুছে নিজের মুখ মুছে দিতেন, ওযুর পানি খুব কমই মুছেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, গরমকালে তো প্রশ্নই আসে না, ওযুর বাতিল মা শেষ ফোঁটাটা পড়লে ওটার সাথে গুনাহ ঝরে যায় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা যারা সুদ খাই আমাদের গুনাহ ঝরবে না, আমাদের উপর আল্লাহর লানত, ঠিক না বেঠি? যারা সুদ খায় তাদের উপর কার লানত? আল্লাহর লানত। যারা মিথ্যা কথা কয় ওয়াইলুন লিল মুকাদ্দিবিন, তাদের জন্য ওয়াইল দোজক বরাদ্দ করে রেখেছেন কে? আমরা সুদ খাবো না, রাজি আছি তো? সুদ খাবো না, এক টাকা সুদের খাবেন 45 বার মায়ের সাথে জিনার গুনাহ আমল নামাই, সুদ যারা খায় ও দারুবা বাকিয়া মিনার রেবা ইন কুনতুম মুমিনিন, ছেড়ে দাও সুদ যদি মুমিন বলে দাবি করতে চাও, ফাইন লাম তাফালু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের অনুমতি তোমাদেরকে দেয়া হচ্ছে, যুদ্ধ করার জন্য তৈরি হয়। কিসের নামাজ তোমার, কিসের কি? বাংলাদেশে এত সুদি ব্যাংক চলে আমার ভাবতেও অবাক লাগে, যেগুলো এই ব্যাংকগুলো চালায় এগুলো আবার মুসলমানও দাবি করে, তুই সবচেয়ে বড় লুচ্চা, তুই সবচেয়ে বড় চরিত্রহীন, সুদি ব্যাংক
যারা চালু করেছে, হাজার লক্ষ জিনার গুণা তাদের আমলনামায় উঠেছে। সুদকে ধ্বংস করেন কে? জোরে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া রিবিস সাদাকাত। আল্লাহ বলছেন, আমি নিজে সুদকে ধ্বংস করি। যেটাকে আল্লাহ ধ্বংস করেন সেটাকে বাড়ানোর কেউ দুনিয়াতে থাকতে পারে? আর সদকাকে লালন পালন করেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বেশি সদকা দিতেন, বেশি করে সদকা দিতেন, আর বেশি করে মানুষকে দান করতেন। কারণ ভালো মানুষ হতে হলে কি দিতে হয়? সদকা। লাউলা খারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সালেহীন। হে আল্লাহ, সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ বলছেন, প্রত্যেকটি মানুষ বলবে, আল্লাহ আমাকে আর একটু সময় দেন, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। আর আমরা প্রত্যেক দিন নামাজে দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন, আমরা যেন ইবাদুল্লাহি সালেহীন হতে পারি, তাদের জন্য সালাম। কারা ইবাদুল্লাহি সালেহীন হবে? সূরা কাহাফে আল্লাহ বলছেন। আজকে কাহাফ পড়ছেন আপনারা? হ্যাঁ, জুমার দিন রাসূল কয়টা সূরা পড়তেন? ওই মাহফিলে বলেছিলাম, আমরা ভুলে যান কেন? কয়টা সূরা পড়তেন বলেন? ফজরে পড়তেন দুটি সূরা, সূরা সিজদা আর সূরা ইনসান, এটা পড়তেন ফজরের নামাজে। জুমায় পড়তেন সাব্বিহাসমা রাব্বিকাল আলা হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই দুটি পড়তেন, অথবা সূরা কাফ পড়তেন। অন্য সূরা পড়লেও হবে, কিন্তু সুন্নত আদায় হলো না, রাসূলের সাথে থাকা হলো না, ঠিক না? বেঠি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাসূল সূরা কাহাফ পড়তেন, আপনারা পড়েছেন কি? সূরা কাহাফ পড়বেন, এখন গিয়ে পড়বেন বাসায়, সূরা কাহাফ এখন পড়বেন। আগামী 10 দিন কোনো বিপদ হবে না, সব বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। আর এই অবস্থায় যদি মারা যান, আপনাকে হেফাজত করবেন কে? আল্লাহ করবে। কষ্ট হচ্ছে? সূরা কাহাফের শেষ আয়াত আল্লাহ বলছেন, কারা সালে হবে? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে দেখা করতে যায়, আল্লাহ বলছেন তারা যেন আমলে সালে করে। আমলে সালে কি? যে আমলের ভিতরে শেরেক নাই, সেটার নাম হলো আমলে সালে, পিতামাতার খেদমত করা, আমলে সালে। রাসূল পিতামাতার খেদমত করেছেন, আমরাও করব, ঠিক না? বা ঠিক কথা বলেন না কে? পিতামাতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরেই কার জায়গা? কা? নবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। পিতামাতাকে বৃদ্ধাশ্রম দেয়া জায়েজ নাই। এই যে একটা লোক মাথায় গুলি করে আত্মহত্যা করেছিল, কি নাম লোকটা? কি নাম? মহসে। ছেলে নাই, মেয়েও নাই কাছে, বউও নাই, বউ অস্ট্রেলিয়া, মাইয়া দানমন্ডি, বাপ কোথায়? বাস শেষ। আপনারা এরকম করবেন না, পিতা মাতাকে কখনো একা ছাড়া জায়েজ নাই। আপনি যখন ছোট ছিলেন, পিতা মাতা যদি আপনাকে একা রাখতেন, আপনি কি বড় হইতে পারতেন? পিতামাতার সাথেই থাকবেন, 5 ভাই রোটেশন করে নেন, পিতামাতার কাছে থাকবেন, 3 বোন পিতামাতার কাছে থাকবেন, পিতামাতাকে একলা রাখবেন না। ওই যে লোকটা একা ছিল, হতাশ হতে হতে নিজের কপালে নিজেই গুলি করেছে, ঠিক না? ঠিক। আমাদের দেশে এরকম অনেক ছেলে, এক ডাক্তার বলছে, হুজুর আমরা 2 ভাই ডাক্তার, 3 ভাই ইঞ্জিনিয়ার, বাপ মা দুইজনকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। অথচ একটা মেয়ে যদি নেককার হতে চায়, স্বামী যা পছন্দ করে সেও যেন তা পছন্দ করে, তাহলে আল্লাহ তাকে নেককার বানাবেন, ঠিক কিনা? অবশ্যই হারাম না, স্বামী একটা হারাম পছন্দ করলো, হারামের ভিতরে কোনো আনুগত্য নাই। আপনার অধিকাংশ স্বামীরা চায় তার বাপ মা তার সাথে থাকুক, কিন্তু বিবিরা চায় না। অবশ্য আপনাদের বিবিরা অন্যরকম, এলাকার বিবিরা ভালো, বাহিরের বিবিরা খারাপ, ঠিক না? বেঠি কি কর, অনেক বিবিরা নিজের স্বামী স্ত্রীকে একসাথে, তার দাদা তার শ্বশুর শাশুড়িকে সাথে রাখতে চায় না, কয় তুই তাই বা তোর বুড়া বাপ মা
আল্লাহর নতাইব বুঝা, তুমি তোমার বাপ মাকে নিয়ে থাকো, আমি বাপের বাড়ি চলে গেলাম, এরকম মহিলা বোধহয় এখানে নাই, নাই নাই আলহামদুলিল্লাহ এখানে নাই, আমাদের ইমাম হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ না থাক, আপনি শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, তবে একচেটিয়া না, অনেক ছেলে নিজের বিবিকে বিয়ে করে এনে বাস বাঁধি হিসাবে লাগায় না, জায়েজ নাই, একটা লিমিটেশন থাকবে, একটা লিমিট থাকবে, আপনার বিবিকে আপনি সম্মানের চোখে দেখবেন, তুই তঙ্গারি করে বলবেন না যেটা রাসূল কখনো বলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিবিকে চাচ্ছিল্য করে ডাকেন নাই, সুন্দর সুন্দর নামে ডেকেছেন, মায়েশাকে ডেকেছেন লালি বলে, লালি লালি কি বলে ডেকেছেন, লালি অথবা ঈশ বলতেন, ঈশ আয়েশাকে ঈশ বলতেন, রাহমাতাল্লিল, আবার চাঁদনি রাতে দৌড় দিতেন আয়েশাকে, ফাস্ট করে দিতেন, একবার আয়েশাকে ফাস্ট করলেন, দুইবার করলেন, তিনবার করলেন, চতুর্থবার রাসূল নিজে ফাস্ট হয়ে গেলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি খবর আয়েশা রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ আমি ভারী হয়ে গেছি, আমি আজকে দৌড়াতে পারলাম না, আবার ভবিষ্যতে আপনাকে হারায়া দেব, রাসূল যদি ওনাকে ফাস্ট করে না দিতেন, রাসূলকে হারানোর কেউ দুনিয়াতে নাই, এমন শক্তি আল্লাহ তাকে দান করেছেন, আগে সালাম দিতেন বিবিদেরকে, আপনিও সালাম দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে কখনো একা রান্নায় লাগান নাই, আপনিও লাগাবেন না, রান্না বাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে করতেন, মায়েশা বলতেন আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বানাতাম, রাসূল ছেক দিয়ে দিতেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মন, এত আস্তে আস্তে শোন না, কিচ্ছু না খা, কি সুন্দর লেখা লিখেছেন, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শিশুকে মারেন নেই, আমরা হেফজখানায় শিশু মারি, অবশ্য আপনাদের এলাকায় নাই, হ্যাঁ বাচ্চারে ফিডানো আসেনি, কি ফিডান ফিডায়, হুজুরের পরা লুঙ্গিও থাকে না, হুজুরের মনে হয় জি সব এই বাচ্চার উপর, এরকম হুজুর পেলে বের করে দেন গর্দানা ধরে, বাচ্চা পিটানোর কোন সুন্নত ইসলামে নাই, পাইছো কোথায় গো, মাদ্রাসার ছাত্র সংখ্যা আরো বাড়ত যদি এই পিটাপিটি না থাকত, বাচ্চাদেরকে দিয়ে হেন কাজ নাই করায় না, কাপড় ধোয়ায়, শরীর টিপায়, কি কি করে না করে, কথা বলেন না কেন, শরীর টিপাস কেন, তোর শরীরে কি হয়েছে, কোন নবী আলাইহিস সালাম শরীর টিপিয়েছেন মানুষকে দিয়ে, কোন সাহাবী শরীর টিপিয়েছেন, চরম অসভ্যতা আমি এগুলো, আমরা এগুলো করব না যেগুলো রাসূল করেন নাই, ঠিক কি না, কথা বলেন, মহারানা ছাড়া বিয়ে করেন নাই মোহাম্মদ আপনি করেন কেন, তাহলে কিভাবে রাসূলের সাথে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে সালাত ঘরে পড়েন না, আপনি ঘরেই পড়েন কিভাবে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, প্রতিবেশী রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূল কখনো কষ্ট দেয়নি, রাসূলের পথে কাটা দিয়েছে ইহুদি বুড়ি, একদিন দিলেন, দুই দিন দিলেন, তৃতীয় দিন রাসূল দেখলেন কাটা নাই, রাসূল খবর নিতে গেলেন বুড়ির কি হয়েছে, গিয়ে দেখে বুড়ি অসুস্থ, বুড়ির ব্যারাম, ওই ব্যারাম না চট্টগ্রামে কি হয়, ব্যারাম, বে আরাম, বে আরাম, দেখছেন কত সুন্দর কথা, আপনারা যে কত সুন্দর কথা জানেন, বে আরাম, এখন বেটির রুমে ঢুকছে রাসূল, ঢুকে রুম পরিষ্কার করতেছে,
একদিন দুই দিন তিন দিন বেটি হঠাৎ করে চোখ খুলে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকছেন। বেটি বলছে, এই মোহাম্মদ, তুমি কি প্রতিশোধ নিতে এসেছো? বলছে, না, প্রতিশোধ নিতে আসলে তো কয়েকদিন আগেই নিতাম। এই কয়েকদিন যিনি আপনার রুম পরিষ্কার করে দিয়েছেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটি বলছে, এই যদি হয় মোহাম্মদ, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুর খুতবায় বলেছেন আজকে ওমর ফারুকের শিক্ষা, নিজে আগে উঠে ওঠেন নাই, উঠে উঠিয়ে দিয়েছেন কাদেমকে, ঠিক না বেটি? নিজের ছেলেকে নিজেই পিটিয়েছেন, ছেলে মদ খেয়েছে, কি খেয়েছে? মদ খেয়েছে। আমাদের দেশের নেতা খাতারা পোলাপান মদ খায়, গাড়ি উঠে দেয় আইল্যান্ডে, পুলিশ ধরলে পুলিশের চাকরি যায়, ঠিক না বেটি? তুই নেতা, তুই কুত্তার চেয়ে নিকৃষ্ট, তুই তোর দুনিয়াও শেষ আখেরাতও। তোর ছেলে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করে ধরা খাওয়ার পরে তুই পুলিশকে এই পুলিশ কিনলে দেখছ, তোর সদ্যগুষ্ঠীর চাকরি হাই ফেলাম। কিন্তু মনে রাখবি উপরে একজন আছে, ঠিক না বেটি? এই যে টেকনাফের প্রদীপটা কত নিরীহ মানুষকে শেষ করেছে, ঠিক না বেটি? প্রদীপটাকে ধরেছেন কে? কে ধরেছেন? এখনো প্রদীপটাকে বাঁচানোর চেষ্টা চলছে। মনে রেখে দিও, প্রদীপটা বাঁচবে না, কুত্তার চেয়ে নিকৃষ্ট হয়ে মারা যাবে। তুমি বাঁচাতে চাও জমিন কার? আল্লাহর জমিন। আল্লাহ কোনো জালেমকে রাখবেন না, ঠিক কিনা? অল্প দিনের জন্য সময় দেন, তাসকাসু বিহিমুল আবসার, চক্ষু বিস্ফোরিত হওয়া পর্যন্ত আল্লাহ জালেমদেরকে সময় দেন, যাতে তারা চলে গেলে ইন্না লিল্লাহ বড় লোক পৃথিবীতে না পাওয়া যায়। কত মানুষকে নিরীহভাবে হত্যা করেছে এই শয়তান, ঠিক না বেটি? ধরেছেন কে? জমিন কার? আল্লাহর রাসূলের সুন্নত যারা মানে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। ওমরের মর্যাদা আছে না নাই? আমি ইংল্যান্ডের রাস্তায় হাঁটছি, হেঁটে আন্ডারগ্রাউন্ড ট্রেনে উঠলাম। আন্ডারগ্রাউন্ড ট্রেন মানে মাটির নিচে দিয়ে যেতে পাতাল ট্রেন। তো কয়েকটা যুবক আছে, আমি আরো 20 বছর আগে, আমি একটু যুবক ছিলাম না 20 বছর আগে, আরো বড় ছিলাম না, আরো বড় ছিলাম। তো আমি তাদের সাথে কথা বলতেছি ট্রেনের ভিতরে, হ্যাঁ হ্যাভ ম্যান হোট ইউ ডো, তুমি কি করো? বাস আই স্টাডি ইন কলেজ। আচ্ছা, ক্রিয়েট হেল মি হোয়াজ দ্য গোল্ডেন পার্সোনালিটি অফ হিস্টোরি অফ হিউম্যান বিং, মানুষের ইতিহাসের স্বর্ণ মানুষকে বলতে পারো? একটা ছেলে উঠে বলো যে দ্যাট ওয়াজ ওমর ফারুক। আলো ওমর ফারুক খুচ ওমর ইউ টকিং অ্যাবাউট ম্যান, কোন ওমরের কথা বলো? ইয়েলো দা ওমর হু ওয়াজ দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন যিনি। আমি বললাম, হাউ ডিড ইউ নো হিজ নেম, তুমি কিভাবে তার নাম জানো? ছেলে বলছে, নিজের বিচার, নিজের ছেলের বিচার তিনি নিজের হাতেই করেছে। সারা রাত জেগে জেগে মানুষের খবর নিত, নিজে অসুস্থ হয়েছেন, চিকিৎসার পয়সাও পাননি ওমর। কোন ওমর? একটা জামা ওমরের, জামাতে অনেকগুলো ছেঁড়া। রেশনের কাপড় যখন দেয়া হলো, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আব্বা আমার কাপড়টা দিয়ে আপনি জামা বানান। দুটি কাপড় দিয়ে তিনি জামা বানিয়েছেন। লম্বা আকৃতির ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মসজিদে খুতবা দিতে গেছে একজন চাষি, বললেন, লা তাখতুব ওমর, খুতবা দিও না, খুতবা দিও না ওমর, মসজিদেই গণতন্ত্র আছে, দুনিয়ার আর কোথাও গণতন্ত্র, আর সব জায়গায় পেটতন্ত্র। কি তন্ত্র? পেটতন্ত্র, জুলুমতন্ত্র সব জায়গায়, ঠিক কিনা? খুতবা দিয়েন না ওমর, বসে গেলেন, বলেন, আমিও রেশনের জামা পেয়েছি, আমার জামাটাতে এত লম্বা হয় নাই, আপনার জামাটা এত লম্বা হলো কেন? আপনি কি খলিফা হিসেবে দুইটা কাপড় নিয়েছেন নাকি? ওমর বলছেন, আমি উত্তর দেব না, আমার ছেলে উত্তর দিবে। ছেলে দাঁড়িয়ে গেলেন, আব্বার একটা জামা বিভিন্ন জায়গায় ছেঁড়া, আমার কাপড়টা আমি আব্বাকে উপহার দিয়ে দিয়েছি। দুটি জামা মিলে, দুটি কাপড় মিলে আব্বার জুব্বা লম্বা হয়েছে। চাষি উঠে বললেন, আকরামাকাল্লাহ ইয়া আমিরাল মুমিনিন কামা আকরামতানি, হে আমিরুল মুমিনিন, আমাকে যেভাবে সম্মান দিয়েছো আল্লাহ যেন তোমার সম্মান আরো বাড়ায় দেয়। ঈদের বাজারে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওটের দাম পরীক্ষা করার জন্য, দুম্বা ছাগলের দাম পরীক্ষা করার জন্য মুখ বাঁধা।
গিয়ে দেখেন একটা তাজা ওট, এই ওটটা কার, লিমান হাদা লেবেল? লোকেরা বলল ওমর ফারুকের সন্তানের ওট, মুখ খুলেন নাই। কত ওট? ছেলে বলছে এত। বাবা বলছে কত দিয়ে কিনেছো? বাবাকে চিনি নাই। বলছে কিনা দাম আপনাকে বলবো কেন? এবার ওমর মুখের কাপড় নামালেন, ছেলে বলছে আব্বা। ওমর বলছেন হ্যাঁ আমি তোর আব্বা, তুই ওটের ব্যবসায়ী হইলি কবে? নেতা সাহেবদের সন্তানরাও কোটি কোটি টাকার মালিক হয়, ঠিক না? কোথা থেকে টাকা পাও? টাকা পাও কোথা? এগুলো সব জনগণের টাকা, গরিব দুঃখীর টাকা সব। কোন নেতা যখন নির্বাচিত হওয়ার পরে পয়সা হয়, বুঝবেন এটা ডাকাত, এটা চোর, এটা হাইজাকা। আমিও এক এমপির পোলা, আমার দাদা ছিল জমিদার, কিন্তু বাবাকে দেখেছি এমপি হওয়ার পরে কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে ফেলেছে। সম্পদ তো হয়নি, আরো বিক্রি করেছে। না আব্বা, পাশে এলাকা, আপনি তো সদরের, লক্ষ্মীপুর সদর, পাশের এলাকার এমপি তিনটা বাড়ি করেছে ঢাকায়, আর আপনি দাদার সম্পত্তি সব বেঁচে ফেলছেন, আমি বুঝলাম না কিছু। বলছে বড় হলে বুঝবা। এখন বুঝি তিনি সৎ ছিলেন, ঠিক না ব্যাধিক? এক পয়সা জনগণের তার পেটে ঢুকে নেই। মৃত্যুর সময় আমাকে বলেছে বাবা আমার কাছে কেউ কিচ্ছু পায় না, আমি হাজার মানুষের কাছে পাই। কালেমা পড়লেন, ফজরের নামাজ জামাতে পড়লেন, কালেমা পড়লেন আর আমাকে বললেন আল্লাহ হাফেজ, আমি চলে যাচ্ছি, বিদায়। আমি নিজ হাতে আব্বার জানাজা দিয়েছি, শরীর ধুইয়েছি। একই অবস্থায় গেলেন মা, ফজরের নামাজ পড়ে ফজরের কাপড় পরা, অজু অবস্থায়, বাবা আমার থেকে কেউ কিচ্ছু পায় না, আমি অনেকের কাছে পাই, আল্লাহ হাফেজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। শেষ কি জীবন যাপন করলেন ওমর ফারুক? ছেলেকে বললেন তুমি টাকা পেলে কোথায়? মামা দিয়েছেন। কত দিয়ে উট কিনেছো? এত দিয়ে। কোথায় চড়িয়েছো? আপনি যেখানে বসেন ওটার পিছনে খালি মাঠ, ওই মাঠে চড়িয়েছি। ওমর ফারুক বলেন এই মাঠ জনগণের মাঠ, এই মাঠের ঘাসের মালিক জনগণ, যা উদ্ধৃত চাচ্ছ ওটা বিক্রি করে কেনা দামটা নিয়ে ঘরে ফিরবা, আর বাকিটা সরকারি খাজিনায় জমা দিয়ে দিও। এমনি এরা বেহেশতের সুসংবাদ পায়নি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ওমর আবু বকর উসমান আলী এই চারজনের কথা উহুদের যুদ্ধের সময় বলেছেন রাহমাতাল লিল আলামিন। উহুদ পাহাড় কাঁপছিল রাসূলের রক্ত পড়ার কারণে। রাসূল বলেন উসকুনি উহুদ, উহুদ থামো, উসকুনি উহুদ, তোমার উপরে দুইজন গাজী আর দুইজন শহীদ আছে, থেমে যাও। দুইজন গাজী আর দুইজন শহীদ, কত আগে ভবিষ্যৎবাণী করলেন রাহমাতাল লিল আলামিন। সেই ওমর, সেই ওমর রাসূলের সাথে ছিলেন, দুনিয়াতেও ছিলেন, জান্নাতেও থাকবেন, আমরাও জান্নাতে থাকতে চাই, ঠিক না ঠিক? তাহলে দুটি কাজ করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূলের সাথে যারা থাকতে চায় সাল্লাল্লাহু, তাদেরকে রুকু সেজদায় দেখবা, কার কথা? আল্লাহর কথা। ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারা থাকবে সেজদার চিহ্ন। এখন কফালে মানুষ সেজদার চিহ্ন করে দে, কফালে নেটা ঘষে, চট্টগ্রামে নাই, কপাল ঘষে, কপাল ঘষলে কি হবে? কপালে সেজদার চিহ্ন থাকলে জান্নাতি হয়ে যাবে, পাইছেন কোথায়? এগুলো চেহারায় থাকবে সেজদার চিহ্ন, কপালে না। ফি উজুহিহিম মিন আসারিস, সেজদায় কপাল থাকবে, সেজদায় চেহারায় থাকবে সেজদার চিহ্ন। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? কারা কারা রাজি হাত তুলে দেখাই, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা,
ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ আজান হলেই কোথায় যাব? আমার নবী কোথায় যেতেন? মসজিদে। রাসূল আজানের আগে কথা বলতেন সাহাবায়ে কেরামের সাথে, লেগে বসে থাকতেন। উপরে রাসূল বসতেন, নিচে সাহাবায়ে কেরাম বসতেন, কোনোদিন হয়নি। লেগে বসে থাকতেন ভিতরেই। নামাজ ছাড়া তিনি কখনো মুসল্লার সামনেও যেতেন না, খুতবা দেওয়া ছাড়া কখনো মিম্বারেও উঠতেন না। যখনই আজান হতো মনে হতো রাসূল আর কাউকে চিনেন না, বাস কোথায় যেতেন? মসজিদে। আর কখনো কষ্ট পেলেই বলতেন, আদনিয়া বেলাল রাহনি বিসসালাত, হে বেলাল আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করো। শান্তি আছে যেখানে নামাজ আছে, সেখানে নামাজ আছে যেখানে শান্তি আছে, সফলতা আছে যেখানে সালাত আছে। হাইয়াল সালা হাইয়াল ফালাহ, সালাতের দিকে আসো। সালাত কি? সফলতার দিকে আসো। এমপি হওয়ার ভিতরে সফলতা নয়, টাকার মালিক হওয়ার ভিতরে সফলতা নয়, বিশাল ভূপতি সম্মানিত হওয়ার ভিতরে সফলতা, টেলিভিশনে চেহারা দেখালেই সফলতা নয়, ইন্টারনেটে ভাইরাল হওয়ার নাম সফলতা নয়। ভাইরাল হওয়ার জন্য যে সমস্ত হুজুররা কথা বলো, তোমরা মুশরিক হয়ে গেছো, খবরদার। ভাইরাল হওয়ার জন্য কে কথা বললে তার আমল বরবাদ করে দিবেন কে? মানুষকে দেখানোর জন্য কথা বলা কি শেরেক? কথা বলা কি শেরেক? ছোট শেরেক, খবরদার। তুমি কথা বলবা আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনটা ভাইরাল হবে কোনটা হবে না এটা দেখবেন কে? ভাইরাল হইতে চাও কেন? ভাইরাল হওয়ার জন্য চায় কিছু হুজুর আছে না? কথা কর নেবেন কি করে? অঙ্গ ভঙ্গি নাচা নাচি কি করে এগুলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। রাসূলের সাথে থাকতে চান তো? সবাই চান? আল্লাহ কবুল করুক। বেহেশতে থাকতে চান? একজন সাহাবী রাসূলকে পানি ঢেলে দিতেন। কি ঢেলে? ওজুর পানি ঢেলে দিতেন। ওই সাহাবী ছিলেন খুব গরিব, বুখারি হাদিস। লুঙ্গি ছিল একটা শুধু, লুঙ্গিটাও উপরে উঠালে নিচে খালি হয়, আর নিচে নামালে উপরে খালি হয়, পানি ঢেলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তুমি আমার কাছে কিছু চাও? সাহাবি বলছেন, চাইবো ইয়া রাসূলুল্লাহ। বলে, চাও? রাসূল সাল্লাল্লাহু বলছেন, আমি এমন মানুষ, উহুদ পাহাড়কে যদি নির্দেশ দিয়ে এটা পুরোটা স্বর্ণ হয়ে যাবে, আমি এমন মানুষ, আঙ্গুল তুললে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, পা তুললে আমি সাত আকাশে চলে যাই। আমি এমন মানুষ, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, আমার কাছে চাও। আমি হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যায়, আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে ওট আমার কাছে শেকায়াত করে, ঠিক তবে ঠিক, আমি সেই মানুষ, আমার কাছে চাও। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, চাইবো, চাও, চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাও। তোমার ছেলে নাই, মেয়ে নাই, ঘর নাই, বউ নাই, রহনে কো বিস্তর নেহি, খানে কো তোয়াম নেহি, রহনে কো জায়গা নেহি, রহনে কা বিস্তর নেহি, কিছুই নাই তোমার, চাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। আমরাও চাই, সাহাবায়ে কেরামও চাইতেন, আমরা দোতলা বিল্ডিং চাই, পাঁচতলা চাই, ছয়তলা চাই, ঠিক তবে ঠিক, আমরা টেন্ডার বাজি চাই, ওই টাকা চাই, সেই টাকা চাই, সুন্দর পোশাক চাই। আজকে চক্ষু বন্ধ হলেই তো সবই শেষ। সাহাবায়ে কেরামের চিন্তা কত পরিষ্কার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আর কিচ্ছু চাও না? আর কিচ্ছু চাও না? না ইয়া রাসূলুল্লাহ, আর কিচ্ছু আমি চাই না, শুধু আপনার সাথে আমি বেহেশতে থাকতে চাই। রাসূল বললেন, আইন্নি বিকাসাতি সুজুদ, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতি বানায়া দিবে। আমরাও রাসূলের সাথে থাকতে চাই, চাই না? প্রথম করতে হবে কার দল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিবির সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে? কখনোই না। মা আয়েশা রাগ করতেন, রাসূল কখনো রাগ করেননি সাল্লাল্লাহু। মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, বলুন তো আমি রাগ করলে কি করি? মুসলিম শরীফের বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি রাগ করলে বলো, ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। এবার মা আয়েশা মুচকি হেসে দিয়ে বলছেন, আমি খুশি থাকলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি খুশি থাকলে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক।
তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রাসূলুল্লাহর উম্মত আমি এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি খলিফায় আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। একজনকে ভালোবাসবো তিনি কে? আল্লাহর জন্য রাসূলকে অনুসরণ করতে হবে, ঠিক না? বে ঠিক। রাসূল বলছেন মানে আহাব্বালিল্লাহ ও আবগাদালিল্লাহ ও আতালিল্লাহ ও মানে আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিবে। আল্লাহ আমাদের বানায়া দেন। মোহরানা নিয়ে চট্টগ্রামে খুব শয়তানি চলে, সুদ 15 লক্ষ টাকা মোহরানা ধরে, যা কিনে মেয়ের জন্য সব মোহরানা থেকে কাটে, আছে না? এরপরে মোহরানা বাকি, বাকির না কি সুন্দর করে হবে বাকি। আচ্ছা বলেন তো, রাসূল কি একটা বিয়ে করেছেন মোহরানা বাকি রেখে? একটা বিয়ে পড়িয়েছেন? পড়ান না। তা আপনারা এটা করেন কেন? আপনারা এটা করবেন না। যাদের মোহরানা বাকি আছে গিয়ে মোহরানা দিবেন। আর বিবিকে এতদিন তুই করে বলেছেন, তুই করে বলা বন্ধ, নিষেধ। আল্লাহ আব্বা আম্মার জন্য মারুফ একবার বলেছেন, আর বিবির জন্য 5 বার মারুফ শব্দটা ব্যবহার করেছেন। কত গুরুত্ব! আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাদরিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। এই 5 জায়গায় বলেছেন, মেয়ের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবা, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার, ছেড়ে দিলে ভালো ব্যবহার করবা, রাখলেও ভালো ব্যবহার করবা, আর যখন তার খোরপোশ দিবা সবচেয়ে ভালো খোরপোশ তাকে দিবে। আল্লাহু আকবার! রাসূল যখনই ঘরে আসতেন বিবিদের জন্য হাদিয়া নিয়ে আসতেন। আপনি কি নিয়ে যান? আপনি কি নেন? হাতে করে কিল নিয়ে যায় যে, হ্যাঁ, বহু পিতামাতা, বহু পিতা আছে ঘরে ঢুকার সময় পোলাপান মনে করে বোধহয় ফেরাও ঢুকতেছে ঘরের ভিতরে। কেন? সবচেয়ে রহম দিন ঘরের জন্য ছিলেন রাহমাত আল্লি আর হাসান হুসাইন। রাসূলের দাড়ি টানতেন, ঝুলে থাকতেন দাড়ি ধরে, ঘাড়ের উপরে উঠতেন পা দিয়ে, রাসূল শুইতেন, রাসূলের বুকের উপর গড়াতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে হাসান এবং হুসাইন। রাসূল তাদের ঘাড় নিতেন, রাইহানাতুল জান্নাহ। রাসূল এভাবে ঘোড়ার মতো হয়ে আছেন, পিঠের উপরে উঠেছেন হুসাইন রাদিয়াল্লাহু। এবার ওমর ফারুক আসলেন, এসে দেখে কেঁদে দিলেন, ও হাসান হুসাইন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাহন তোমরা পেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। দুই নাতি রাসূলের কোলেই বড় হয়েছে, রাসূলের আদরেই দুইজন জান্নাতের ইমাম হয়ে গেছে। আপনি আপনার নাতিদেরকে আদর করবেন, আপনার সন্তানকে আদর করবেন, পিতামাতাকে কখনো একা রাখবেন না, এখনো কখনো একা রাখবেন না, নিষেধ। পিতামাতার সাথে ভালো ব্যবহার করা কে ফরজ করেছেন? আকুল্লাহুম কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, সম্মানিত শব্দ বলো, উচিত কথা বলো। কারীম শব্দের 5টা অর্থ, কারীম মানে নরম, কারীম মানে সম্মানজনক, কারীম মানে উচিত কথা, কারীম মানে যেটা করলে সবচেয়ে বেশি দয়া প্রকাশ পায় সেটা করো তুমি, কারীম মানে হলো তার যা হোক তাকে দিয়ে দাও। আকফিজ লাহুমা, এরপরে বললেন, আকুল্লাহুমা কাওলান কারীমা লা তানহারহুমা, মাথা ঝাঁকি দিয়ে চোখ দাগিয়ে পিতামাতার সাথে কথা বলবি না। নফাজ্জুব নফাজ্জুব, ও বুঝ্জা, এরকম বেয়াদব তো পাচ্ছে না নাই, সাথে সাথে গালের উপর চড় বসায় দিবেন, পিটিয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেন। যে সমস্ত চেয়ারম্যানরা এসব বিচার করবে না, ওই চেয়ারম্যান গুলো কেয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। একটা মেয়েকে মারে যৌতুকের জন্য, অবশ্য এটা এখানে নাই, যৌতুক আছে? হ্যাঁ, যৌতুক আছে, ধরা বাঁধা নাই, ইচ্ছা করি যা পায়, ধরা বাঁধা নাই যা লড়তে পারে,
একটা সুই চাওয়া মেয়ের কাছে জায়েজ নেই, মেয়ের বাপের কাছে এতজনকে খাওয়াতে হবে বলা জায়েজ? মেয়ের বাপ যদি খুশি হয়ে খাওয়া আলহামদুলিল্লাহ, না খাওয়ালে কোনো দাবি করতে পারবে? মেয়েদের চেয়ে দামি আর কি আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওনার সাথে থাকবে রুকান সুজদায় ওরা রুকু সেজদা করবে, আর সন্তুষ্টি চাই বেকার। আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কারো সন্তুষ্টি আমরা চাই? টিভিতে দেখাতে চায়, সরকারের প্রিয় বাজান হতে চায়, প্রিয় বাজান হতে চায় এলাকার মানুষের দরকার নাই, একজনের খুশি চাইবেন তিনি কে? রুকআন সুজদায় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এটা দুনিয়ার সব কিতাবে একই নিয়ম ছিল, ঠিক না বা ঠিক? আমরা নামাজ আছে যেখানে আমরা আছি, আমার ইসলামকে নিয়ে যদি কেউ দুষ্টামি করো আমাকে গালি দাও, আমি মাইন্ড করব না। আমার পরিবারকে গালি দিয়েছো কিছু বলবো না, কিন্তু রাসূলকে গালি দিবা জিব্বে টেনে ছিঁড়ে ফেলবো, রাসূলকে গালি দিবা বাংলাদেশে থাকতে দেব না, যেখানেই যাবি সেখানে গিয়ে পিটাবো। আমাদের জীবনের চেয়ে ইমান আমাদের কাছে অনেক দামি। আমার আল্লাহকে কেউ গালি দিবে বাংলাদেশে থাকতে পারবে না, সে তার থাকা জায়েজ নাই, তার দুনিয়াতে থাকা জায়েজ নাই, ঠিক কি না? কারণ এই জমিন কার? আল্লাহ বলেছেন আমার জমিন ভালো লাগে না, আমার আইন ভালো লাগে না, আমার জমিনের নিচে হাঁটোস কেন? আমার আইন ভালো লাগে না, আমার আকাশের নিচে চলো কেন? আমার বাতাস খাও কেন? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان. Oh, jinn and human being, if you are capable to get rid of territory of the sky and earth, get off. Hey, manushar jinnera, tumra jodi samarthoman hao, amar akash sima theke chole jao, আমার জমিন সীমা থেকে চলে যাও। কে বলছেন? ফানফুযু, গেট আপ, বেরিয়ে যাও, বের হও, ফানফুযু। আবার আমাদেরকে সবচেয়ে বেশি আদর করেন কে? কে ভালোবাসেন? কে খাওয়ার যোগান দেয়? মায়ের পেটে কে খাওয়ার দেয়? পাহাড়ের উপরে খাওয়ার দেন কে? সে আল্লাহ বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ. আমাকে ছেড়ে কোথায় যাবি? আমার ক্ষমতা ছেড়ে যাওয়ার কোন ক্ষমতা? আমি তোমাকে বেষ্টনী করে রেখেছি, সুন্দর দুটি ঠোঁট দিয়েছেন কে? সুন্দর দুটি চোখ দিয়েছেন কে? এই চোখ দিয়ে কার শুকরিয়া আদায় করবেন? أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ ولسانا وشفتين وهديناه النجدين. চোখ থাকে ভিজা, জিব্ব থাকে ভিজা, চোখে হাড্ডি নাই, জিব্বাতেও হাড্ডি নাই, কিভাবে পানি দিয়ে এটা দেখে? চোখ সাতটা রং একসাথে দেখে, জিব্বা সাতটা টেস্ট একসাথে অনুভব করে, ঠোঁট একসাথে অনুভব করে সাতটা টেস্ট। কি সুন্দর করে বানিয়েছেন! কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। সে আল্লাহ বলছেন বেশি কিছু চাই না, তারা হুম রুকআন সুজদায় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সন্তুষ্ট চাইবো কার? আমরা বললাম আল্লাহ আপনার সন্তুষ্টি কেন চাইবো? আল্লাহ বললেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, রিদওয়ানুত তানবীর লিত্তানকীর, তানকীর লিত্তাকলীর, আমার সামান্য সন্তুষ্টি সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কার সন্তুষ্টি চাইতেন? আর আল্লাহ নিজে রাসূলের সন্তুষ্টি চাইতেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লা ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইনা ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমি এতিম পেয়েছি, আশ্রয় দিয়েছি, নিঃস্বপে আমি তোমাকে বিশ্ব দান করেছি, ঠিক তবে ঠিক। আবার বলেছেন, ও মোহাম্মদ ফাওয়াল্লি ওয়াজহাকা কিবলাতান তারদাহা, যেই কিবলার দিকে তুমি সন্তুষ্ট থাকো সেদিকেই মুখ ফিরাও। আল্লাহু আকবার, রাসূল আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন, আল্লাহ সন্তুষ্টি চেয়েছেন রাসূলের, ঠিক তবে ঠিক। আমরা কার সন্তুষ্টি চাইব? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আল্লাহর উপর সন্তুষ্ট ছিল সাহাবায়ে কেরাম, আবার সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়েছেন কে? এই জন্য সাহাবায়ে কেরামের সুন্নত যেখানে আমরা আছি সেখানে সাহাবায়ে কেরাম মসজিদ নামাজ পড়তেন। কোনো নামাজি ভাইকে কখনো আমরা দূরে ঠেলে দেব না, আমার ভাইকে আমি বুকে টানবো, ঠিক কিনা? মসজিদ আছে যেখানে আমরা যাব। বাংলাদেশে কোনো হারাম মসজিদ নেই। হারাম মসজিদ বলতে আমি বুঝাচ্ছি কাদিয়ানীদের মসজিদ চট্টগ্রামে একটাও নাই, ঢাকাতে একটা আছে, কয়টা? তাও বক্সিবাজার। কোথায়? বক্সিবাজার। আমি একবার নামাজ পড়তে গেলাম, আমি তখন আলেমে গিয়ে দেখি যে কেমন কেমন যাই লাগলো। আমি বললাম এটা কার মসজিদ? ওরা বললো আহমদিয়া জামাত। কিসের আহমদিয়া জামাত? পরের সপ্তাহ আলিয়া মাদ্রাসার ছাত্র নিয়ে সেটা বন্ধ করে দিলাম, অনেক আগের কথা। এখন তো খুব সহ্য বীর্যের সাথে চলছে। এই যে প্রাণ খান, এটা কাদের? কথা বলেন না কেন? আরএফএলের যত জিনিস কাদের? কাদিয়ানিদের। কাদিয়ানি কারা? যারা সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ তোমাদের কোনো স্বাবলম্বী লোকের বাপ নয়। বাংলাদেশের লোকেরা বাপে মূল্য, আর হিন্দুরা মূল্য মায়ে, ঠিক না? ঠিক। এরা শুধু বাপের পিছনে দয়াল বাবা, খাজা বাবা, ওই বাবা, সেই বাবা, ঠিক না? ঠিক। আর হিন্দুদের দুর্গা, দুর্গা মা, কালী মা, সরস্বতী, ওরা বলছে মা লয়া, এরা বলছে বাপ লয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাপ ডাকা নিষেধ করছেন কে? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের বাপ নয়। আপনি নিজের বাপ ছাড়া যদি কাউকে বাপ ডাকলেন, আপনি জাহান্নামে জায়গা করে নিলেন। চারটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাবা বানায় সে জাহান্নামে তার জায়গা করে নেয়। আমাদের বাপ হলো আমাদের জন্মদাতা বাপ, ঠিক না? ঠিক। আর সমস্ত সৃষ্টির বাপ হলো আদম আলাইহিস সালাম। আবার ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির, মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নামটা তিনি রেখেছেন মুসলমান, ঠিক না? ঠিক। এটাই বলেছেন অধিকাংশ মুফাসসিরিন কেরাম। দু একজন বলেছেন সাম্মার ফায়েল আল্লাহ হতে পারে, কিন্তু আসলিম, আল্লাহ বলেছেন আসলিম ইব্রাহিম, আত্মসমর্পণ করো। তিনি বললেন না কিসি কিসি আত্মসমর্পণ করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমার জীবন যৌবন যা কিছু আছে আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দিলাম, এবার পরীক্ষা নেওয়া শুরু। আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ইব্রাহিম, খুশি না বেজা? শয়তান এসে বলছে আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ যদি আমাকে পোড়াতে চায় আল্লাহর জন্য হাজার বার আমি পুড়তে রাজি আছি। তিনি আগুনের দিকে যাচ্ছেন আর পড়ছেন হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নিয়মাল, এতটুকু পড়েছেন। আমরা অবশ্য আরেকটা লাগাই, এটা হলো সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ টুকরা, হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল। আর আমরা সূরা হজের শেষ অংশ লাগাই, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, এই দুইটা লাগাই আমরা, হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। বন্ধু বানানোর কাকে, কাকে বন্ধু বানাতে চান?
বানাতে পারবেন তো? রাসূলকে আগে ভালোবাসেন, রাসূলকে অনুসরণ করেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। আর আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় হত্যা করে। আল্লাহু ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সিসা ঢালা প্রাচীরের মতো একদল হয়ে আমরা মুসলমানরা কয় দল? আমরা কয় দল? এক দল, আমরা এক দল, ঠিক না বা ঠিক? আমরা যারা সালাত পড়ি, আমরা যারা কেবলামুখী হই, আমরা যারা জবাই করা খাই, আমরা কয় দল? এক দল। এই এক দল হয়ে যদি আল্লাহর জন্য হত্যা করে খুশি হবেন কে? ভালোবাসবেন কে? ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবীলিহি সাফফা। ও ইসলাম বিরোধীরা মনে করো না আমরা দুর্বল হয়ে গেছি, আমরা ধরি না, ধরি না, ধরলেও আমরা শহীদ হওয়ার জন্যই দৌড়াই, ঠিক কি না? শহীদ হতে চান তো আপনারা হাত তুলে আমাকে দেখায় দাও মুসলমান। আহারে, এখন পৃথিবী মুসলমানদের ভয়ে ভীত, ঠিক কিনা? পৃথিবীতে একটা আওয়াজ, ইসলাম আসছে, ইসলাম। এটা রাসূল থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোথাও যাওয়ার আগে বুখারী হাদিস, এক মাস আগে থেকে এলাকার লোক অনুমান করতে পারত মুহাম্মদ আসছে। মাসিরাতা শাহরিন, এক মাস দূর থেকে রাসূলের ভয় তাদের ভিতরে কাজ করত, মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে সাল্লাল্লাহু। এখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত, ঠিক না বে ঠিক? আমরা দুরুদ পড়ি কার নামে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, রাসূলের নামে আমরা দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটা প্রশ্ন এসেছে, বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম কিনা হুজুর একটু সুন্দর করে বুঝিয়ে বলিবে? অনারা হন না, বিয়ের আগে কি প্রেম ভালোবাসা হরিবা তুমি বাজি? বিয়ের আগে কি প্রেম আর কি ভালোবাসা হরিবা দেয় হসাই? বিয়ের আগে প্রেম জিয়ান, ইয়ান হইলো কুত্তা প্রেম। ইয়ান কি প্রেম হত দে? কুত্তা প্রেম। ইয়ান মানুষের প্রেম ন বাজি। 14 ফেব্রুয়ারি জিয়ান হরিবা, ইয়ান হলো লুচ্চা দিবস, বিশ্ব লুচ্চা দিবস, ঠিক কিনা? কোথাকার কোন হারাম জিনিসকে আমার আল্লাহ সবকিছু আমাদের জন্য বৈধ করেছেন, ঠিক না বেটি? চুল আপনি রাখতে চাচ্ছেন বড় রাখেন, কিন্তু ইয়ান্দি হদ্দুর, ইয়ান্দি বাট্টি, ইয়ান্দি কুত্তাল্লে আছে না নাই? এরপরে সারমি সাঁসি মধ্যখানে টেক নাফের দি হতুন ভাই ও বাজি আর, এটা তো তোমার শরীরের জন্য ক্ষতিকর, তুমি এখন বুঝো না। তোমার ব্রেনে 2700 কোটি সেল, এই চুলের সাথে একটা সেল কেটে গেলেও এক বছরের স্মৃতি তুমি ভুলে যাবা। রাসূল বলেছেন উক্ত্রুকু হুকুল্লা ওহলিকু হুকুল্লা, যদি রাখো এক মাপে রাখো, কাটলে এক মাপে কাটো। জীবনে একবার তিনি মাথা চেঁচেছেন, তিনি হলো হজের সময়। মুকাসসিরিন আর উসাকুম মুহাল্লিকিন আর উসাকুম অমুকাসসিরিন লা তাখাফুন, এই সূরা ফাতির শেষের দিকের আয়াত। কাটা অথবা ছোট করা, কাটাকে আল্লাহ বেশি পছন্দ করেন। আল্লাহ যেটা আগে বলেন ওটা আল্লাহ বেশি পছন্দ করেন, ঠিক কি না? এছাড়া তিনি আর কখনো মাথা ছাচেন নাই। সব নবীরা লিম্বা চুল রাখতেন, আহসানুল লিমা মালা রাসি, ঘাল পর্যন্ত ঝুলা থাকতো লিম্বা চুল। সেদিনা ঈসা আলাইহিস সালাম যখন সিরিয়ার মসজিদে আসবেন, সে কোনো আহসানুল লিমা মালা রাসি, তিনার মাথায় সুন্দর আহসান লিম্বা চুল ঝুলানো থাকবে। আপনার ভালোবাসার গোড়াপত্তন হয় বিয়ের পরে। বিয়ের পরে যখন তুমি মেয়ের হাতে হাত রাখবা, তোমার হাতের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে। তোমার চোখে যখন চোখ রাখবা, তোমার ওই চোখের জুতি আল্লাহ আরো বাড়িয়ে দিবেন, চোখের সব রোগ আল্লাহ ভালো করে দিবেন, চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর বিয়ের পরে কি করে? বিয়ের আগে কি করে? বিয়ের আগে দুগা একখানা বইয়ে মানুষ দেখলে নিলে হবে, ওই যে বিছে বসে থাকে, যখন আশেপাশে কেউ আসে
আমি দেখলাম দুইজন বসে আছে কথা বলছে, আমি আস্তে পাশে গেছি আখঠানি লই ফেলে, এ তোর তোর কি কার বই, হ্যাঁ তোর খ্যান্ডেলটা বই, উড়ি দৌড় দিয়ে এলে দৌড়া দৌড়া দৌড় 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 দৌড়ায় দৌড়। হারাম জিনিস মানুষের নিজের বিবেক বাধা দেয়, এই জন্য এটার নাম হলো মনকার। এটার নাম কি? মনকার। আর যখন আপনার বিবির হাতে আপনি হাত দিয়ে হাঁটবেন, আপনি দৌড়াবেন? কথা বলেন না কেন, দৌড়াবেন? এটা আমার হালাল স্ত্রী, ঠিক না? ঠিক। সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম মিশরে গেলেন, মিশরে মিশরের প্রেসিডেন্ট ছিল লুচ্চা প্রেসিডেন্ট, কোনো সুন্দরী নারী দেখলেই সে তার জামাইকে মেরে ফেলত, মেয়েটাকে নিয়ে যেত। সাথে ছিলেন বিশ্বের সুন্দরী সারা রাদিয়াল্লাহু আনহা। বলছে এই মেয়ে তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমার বোন। আমার কি বোন? বিবি বোন হতে পারে না, কথা বলেন না কেন, আপনার তো হাসতে হাসতে মরে যাবে। আশরাফ আলী থানবী এক বিয়েতে ওনার ছেলেকে বলছে দুলাভাই, আবার মাওলানা মওদুদি রাহেমাহুল্লাহ বলছেন দুলাভাই উঠিয়ে উঠিয়ে, মানুষকে নাউজবিল্লাহ নিজের ছেলেরে দুলাভাই হাত দেয়। তো আদমের দিক থেকে তো আমরা সবাই কি ভাই এবং বোন, ঠিক কি না? যেমন বেহেশতে বাপের বয়স যা, ছেলেরও বয়স দাদারও বয়স, কত বছর যুবক হব আমরা? কত বছর? কত বছর? 33। কত বছর? ঈসা আলাইহিসসালাম যে বয়স নিয়ে আসবেন কত বছর? 33 বছর বয়স। কি সুন্দর ইসলাম, রাসায়নিক শক্তি নিয়ে আসবেন ঈসা আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমার ভাই তিনাকে বন্দী করা হলো, সারার দিকে হাত বাড়ালেন মিশরের ফেরাউন, ওই সময়কার ফেরাউন, সাথে সাথে তিনি আশ্রয় চাইলেন কার কাছে? আল্লাহ, আমার সতীর তো একমাত্র আমার স্বামীর জন্য বৈধ, আর কারো জন্য বৈধ? তুমি তার হাটটাকে অবশ করে দাও, আত এন্ডুল্লা রাইকে, আত এন্ডুল্লা না পারে এন্ডুল্লা না, কি হইয়ে কি হইয়ে শক্ত হয়ে গিয়ে গে অন্ডেল এন্ডা, ও বা ও মা কি হচ্ছ, অন কি ডাকে দে, মা ডাকে খ্যান করছ, মা ডাকে মা, ওই যে এক ফাঁডা ঢাকাতে মারা গেল, কয় মা ফাতেমা আমার স্ত্রী, কি ডাকে দে মা, মা ফাতেমা বলে তার স্ত্রী, মা ডাকে দে আবার মুরজ্জার মতো আর কি, টাকলা টাকলা কয় ইনশাল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নতায়, তুই তুই ইনশাল্লাহ ইনশাল্লাহ কই, তুই তো ইসলামের ভিতরে ঢুকলি। আসলে বেকুবে যে কি যাওয়া, বেকুব নিজ না বুঝে, কয় তুমি কি বুঝো না, কয় কি যে বুঝি না সেটাই আমি বুঝি না, গাথা। আল্লাহ গাথাকে ইসলামের জন্য কবুল করো। যখনই আশ্রয় চাইলেন কার কাছে? আমার মেয়েদের জন্য পর্দা হলো সবচেয়ে বড় আশ্রয়, ঠিক না? ঠিক। একটা মেয়ে যখন পর্দাশীলা হয় তাকে আশ্রয় দেন কে? ওই মস্কনকে আশ্রয় দিয়েছেন কে? একটা ছোট্ট মেয়ে যখনই তাকবীর বলল সব লেজ গুটিয়ে দৌড়ল, এখন সারা ভারত না সারা পৃথিবীতে আলোচনার বিষয় একটা মেয়ে, ঠিক কি না? কার নাম নিয়েছে? কার নাম? আমার মেয়েরাও কার নাম নেয়? আমাদের বোরকা পরা মেয়েদের সংখ্যা বাড়ছে না কমছে? আল্লাহ আরো বাড়িয়ে দেন। সবগুলো বোরকা পরা মেয়ে দেখলে মনে হয় আমার বোন, মনে হয় আমার মেয়ে, আমার স্ত্রী, এত সুন্দর বোরকা দেখলে মনটা জুড়ায়, ঠিক না? ঠিক। কোনো শয়তানি চিন্তা মাথায় আসে না। আর বোরকা না দেখলে কয় যে লেডুস, কি বলে লেডুস, মেঠাম, কি হাত দেয় মেঠাম। আর বোরকা পরা দেখলে কি বলে খালাম্মা, অথবা বলে আম্মাজি, কি বলে আম্মাজি, কি সুন্দর রেসপেক্টেবল ওয়ার্ড, সারা পৃথিবীতে এটার মর্যাদা। আমি লন্ডন এয়ারপোর্টে হাঁটতেছি আমার বিবি বাচ্চাদেরকে নিয়ে, খুব ভিড় ছিল, তো হঠাৎ করে দুইটা ছেলে উঠে আমার বিবিকে সিট করে দিল। আমি বললাম হোয়াই ডিড ইউ লিভ দ্য সিট ফর দিস ওম্যান, এই মহিলাকে তুমি সিট ছেড়ে দিলা কেন? দুইটা ছেলে বলছে ওই লাইক হার মডেস্টি, ওই লাইক হার মডেল ড্রেস, এই ড্রেসটাকে আমরা সম্মান করি, এই ড্রেসের কারণে তাকে সিট ছেড়ে দিয়েছে। একটা মেয়ে যখন পর্দাশীলা হয় তার মর্যাদা এমনি বেড়ে যায়। আপনি দেখবেন গাড়িতে বাসে উঠলে পর্দাশীলা মেয়েকে সবাই জায়গা ছেড়ে দেয়, ঠিক কি না? কয় যে একজন খালা এসে, খালা এসে এই উঠ উঠ, এ বুসুইকা উঠ, উঠো সোনা, উঠো সোনা, তোর হালা এসে উঠ উঠ উঠ,
ভালোবাসার শুরু হয় বিয়ের পরে, ঠিক কিনা? মেয়ের বয়স 13 হয়ে গেল, বিয়ে দিয়ে দেন, 14, 15, 16 বালেগা হওয়ার সাথে সাথে বিয়ে দিবেন, তাহলে পিতামাতার আমলনামায় গুনাহ লেখা হবে না। একটা নেককার ছেলে পাবেন, বিয়ে দিবেন, বিয়েটাকে সহজ করো আর জেনাবেবিচারকে কঠিন করো। আমরা উল্টাটা করেছি, আপনার মেয়েকে একটা দিনদার ছেলে পেলে তার হাতে তুলে দেন, ঠিক না বেটি? বরকত দিবেন কে? সবগুলো মেয়ে বরকতি মেয়ে, ঠিক না বেটি? মেয়ে আছে যেখানে বরকত বেশি, মেয়ে বেশি যেখানে বরকত বেশি। যেই ঘরের প্রথম বাচ্চাটা হয় মেয়ে, ওই ঘর কিসের ঘর? বরকতের ঘর। কিন্তু আমাদের অনেকেই মনে করে মেয়ে হলে কুলক্ষণ, কয় তুই কুলক্ষণ, এই জন্য তোর শুধু মাইয়া ফয়। আচ্ছা মাইয়া ফয় কার দোষ বলেন তো? কার দোষ? বাফের দোষ, তোর দোষ। আসলে দোষ কারো না, আল্লাহ যেটা ফয়সালা করেন সেটাই হয়, ঠিক কি না? এখন বিজ্ঞান একটা সমাধান দিয়েছে, 23টা ক্রোমোজোম থাকে একটা শরীরে, পুরুষের শরীরে 23টা, মেয়ের শরীরে 23টা। এই জন্য সুরা ইখলাসে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পর্যন্ত হলো মোট 46টা শব্দ, অর্থাৎ এই 23টা ক্রোমোজোমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। 23টা ক্রোমোজোম পুরুষের শরীরে, পুরুষের শরীরে থাকে এক্স এবং ওয়াই, আর মেয়ের শরীরে থাকে শুধু এক্স, শুধু এক্স। এখন দুইজনের সংমিশ্রণে পুরুষের থেকে যদি ওয়াই যায় আর মেয়ের এক্স, এক্স আর ওয়াই মিলে সন্তানটা কি হয়? ছেলে। আর যদি দুইটাই এক্স হয় সন্তানটা হয় মেয়ে। এটার একমাত্র ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। বরং মেয়ে বেশি যেখানে বরকত বেশি। রাসূল কখনো বলেননি আমি পুরুষের বাপ, রাসূল বলেছেন লা তাসুবুল বানাত ইন্নি আবুল বানাত, আমার বান্ধব আমার উম্মতেরা কখনো মেয়েদেরকে গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাপ। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের হুকুম দিলেন তাদেরই তরে সদা, এহসান তরে এহসান তরে, তাদেরই খুশিতে যে আল্লাহর খুশি, তাদেরই রব তাদেরই বেজারে হয় রব খুশি। এ ধরার রহম তারা এ ধরার বরকত, এ ধরার রহম তারা এ ধরার বরকত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের হক কয় গুণ? কয় গুণ? ইমাম বুখারী আদাবুল মুফরাদ বলেছেন 5 গুণ। কয় গুণ? 5 গুণ। কেন বলেছেন? পেটে ধারণ করেন কে? প্রসব বেদনা সহ্য করেন কে? 2 বছর দুধ পান করান কে? সন্তানকে লালন পালন করেন কে? সন্তানের সমস্ত ময়লা ধুন কে? কয় গুণ হলো? 5 গুণ। মাকে মায়ের জন্য সব পুরস্কার, বাপের জন্য সান্ত্বনা ওনা, ঠিক না বেটি? কারণ কি? মায়ের হক অনেক বেশি। সেই মাই আমাদের দেশে সবচেয়ে উপেক্ষিত, মায়ের সাথে এই সবচেয়ে দুর্ব্যবহার হয়। আমরা চাইবো তার আগে খাওয়া দিতেন। মা এসা বলছেন রাদিয়াল্লাহু আনহা, একসাথে খেতে বসতাম দুইজন, প্রথম লোকমাটা করেই রাসূল আমার মুখে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন? আমার মুখে দিতেন, আমি খেয়ে গ্লাসে মুখ লাগিয়ে পানি খেতাম, গ্লাসে ময়লা লাগতো। ওই যে গ্লাসে মুখের ময়লা লাগলো, ওই ময়লাকে আপনারা কি বলেন? আরা না, ময়লা না, এই যে তরকারি খেলো একটু ময়লা, দেখছেন অবস্থা?
এই জন্য ডাক্তার শহীদুল্লাহ চট্টগ্রামে এসে স্যালেন্ডার কেবাজি আর ফন্ডি তিয়ারে নসলিব। কত শব্দ, এই শব্দ ফেরেশতাও বুঝে কিনা আমার সন্দেহ। লেশ্য লেশ্য, আল্লাহ আকবার, আমি এত বছর আসি আমি এটা বুঝিনি, পরে এক মুরব্বী কে লেশ্য লেশ্য। ভাষা শিখবেন দুইজনের কাছে, মুরব্বী আর শিশু, মুরব্বী আর এরা এরা মানুষকে ভুল ধরে না, আর মধ্যেখানে আরা যারা আছি বুঝছেন না, আরা হইলাম যত বেজালে ভুল, বুড়াও ভালো শিশুরাও ভালো, এই দুই গ্রুপ হলো ঘরের রহমত। ঘরের কি, বৃদ্ধের অভিজ্ঞতা আর শিশুর কর্মচাঞ্চল্য, এই দুইটা যে সমাজে থাকে ওই সমাজ উন্নতি লাভ করে, যে সমাজে মুরব্বী শ্রদ্ধা থাকে না ওই সমাজ কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আপনি যে কোনো বুড়া রাস্তায় পান, হোক হিন্দু হোক বৌদ্ধ, তার হাতের বোঝা নিজের ঘাড়ে তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? আপনি তাকে সিট ছেড়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? হ্যাঁ, ও কি ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে আল্লাহু আকবর বলে মাথায় হাত তোলা জায়েজ কিনা? হ্যাঁ, কি করে কি কই বলো, এটা এটা জয়ীফ একটা বর্ণনা এসেছে, এটা সহি বর্ণনা হিসেবে কোনো আলামত নেই, বরং আপনি যখন সালাত ফিরাবেন, সালাত ফিরালে রাসূল তিনটা দোয়া করতেন, এটা বুখারী মুসলিমে এসছে, যেটা বুখারী মুসলিমে দুটাতে এসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এই দোয়াটা পড়ে আপনি যা চাইবেন সবটাই কবুল হয়ে যাবে। আপনি রাতে ঘুমিয়ে আছেন, ফজর উঠে প্রথমে এই দোয়া পড়ে যা চাইবেন সব কবুল করবেন কে? এখন বলবেন যে আল্লাহ কত কিছু চাইয়ে কিচ্ছু তো না পাইয়ে। হ্যাঁ, উদুউনি আস্তাজিব লাকুম, যেটা দুনিয়ার জন্য ভালো হবে সেটা আল্লাহ আপনাকে দুনিয়া দিবেন, আর যেটা দুনিয়ার জন্য দুনিয়া দিলে আখেরাত নষ্ট হবে সেটা আল্লাহ আপনাকে দিবেন, সেটা কোথায় রাখবেন? বেহেশতে রেখে দিবেন, ডান দিকে ফিরতে বলবেন জান্নাতে, বিচারে কিয়ামতে বলবেন ডান দিকে ফিরো, আপনি ফিরে দেখবেন ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত যা চেয়েছেন সব আল্লাহ সাজিয়ে রেখেছে, সেজদায় গিয়ে কাঁদবেন আল্লাহ যা দুনিয়া দিয়েছেন তাও যদি না দিতেন কত ভালো হতো। দুই নম্বর, বুখারীতে এসেছে আপনি সালাম ফিরিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ, কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, কমসে কম পাঁচবার বলেন, কয়বার? শুধু এতটুকু, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আর মুসলিম শরীফে এসেছে আপনি সালাম ফিরিয়ে বলেন আল্লাহু আকবার, কি বলেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যা হাদিয়া দিয়েছেন সেই জন্য বড়ত্ব বর্ণনা করতে হবে কার? আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে হবে, রাব্বাকা ফাকাব্বির, রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া রুজজা ফাহজুর, ওয়া লা তামনুন তাসতাকসির। আগে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে মানুষকে তাকবীরের আন্ডারে আনবেন, হুম ফাআনদির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কার হুকুম? আল্লাহর হুকুম, তাকবীর দিবেন, এই তিনটা দিবেন। তো পালাক্রমে দেন, একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আরেকদিন ইস্তিগফার পড়লেন, আরেকদিন পড়লেন আল্লাহু আকবার, মাথায় হাত দিয়ে অনেকে ওই যে কি কি পড়েন এই তসবিগুলো, এগুলো জয়ীফ বর্ণনা এসেছে, বরং আপনি যদি মাথা যদি ধরে আপনার, অথবা কি জানি মাথা কি অসুখ হয় এরকম হলে আপনি সুরা ফাতিহা পড়ে ফু দিবেন, সুরা ফাতিহার চেয়ে বড় চিকিৎসা আর কিছুই আর কিছুই না, এটা নামই হলো ঔষধের সুরা। কি সুরা? ঔষধের সুরা, আরোগ্যতার সুরা, সুরা অফ কিউরেন্স, সুরা অফ ফাউন্ডেশন অফ কোরআন, প্রায় 42টা নাম আছে এই সুরা ফাতিহার। সুরা ফাতিহাতে এত বরকতি জিনিস, আপনার শরীর অসুস্থ আপনি সুরা ফাতিহা পড়ে ফু দেন, সাথে সাথে সুস্থতা এনে দিবেন কি, তারপরে ঔষধ খান, তারপরে চিরস্থায়ী ভালো হয়ে যাবেন। আজকে আর বাড়াচ্ছি না ইনশাআল্লাহ, তাহলে আমরা পাঁচটা কাজ করব। কয়টা কাজ? প্রথম কাজ হলো লা ইলাহা মুহাম্মাদুর, এই লা ইলাহা ইল্লাল্লাহটা মিথ্যা কথা বলা পছন্দ করে না, এই লা ইলাহা ইল্লাল্লাহটা তামাক রোপণ করা পছন্দ করে না, এই কালেমা বিবির সাথে দুর্ব্যবহার করা পছন্দ করে না। পাঁচ ওয়াক্ত সওয়াত কোথায় পড়ব? কোথায় পড়ব? তিন নম্বর, পিতামাতার কথা শুনবো, পিতামাতাকে সবচেয়ে বেশি আদর করব, ঠিক না বা ঠিক? কার হুকুম? কার হুকুম? চার নাম্বার, যা কিছু চাইব সেজদায় গিয়ে চাইব কার কাছে? পাঁচ নাম্বার, প্রতিবেশীর হক আদায় করব, প্রতিবেশী হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী
প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি এদেরকে হৃদয়ের পাশে রাখবেন। প্রতিবেশী না খেলে আপনি যদি পেট পুরে খান আপনি মোমেন হতে পারবেন না। আপনি প্রতিবেশী যে কোনো দুঃখে সুখে আপনি পাশে দাঁড়াবেন। বুখারী মুসলিমের একটা সহি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম একজন মহিলার ব্যাপারে বললেন, তিনি খুব প্রসিদ্ধ ছিলেন সালাতের জন্য এবং সিয়ামের জন্য, বলেছেন তার উপর তার প্রতিবেশী রাগ। রাসূল তিনবার বললেন, আল্লাহর কসম সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আরেক প্রতিবেশী মহিলার কথা বললেন, নামাজের জন্য তিনি বিখ্যাত ছিলেন না, নামাজ পড়তেন সালাত পড়তেন রোজা রাখতেন বিখ্যাত ছিলেন না, তিনি প্রতিবেশীর সাথে খুব ভালো ব্যবহার করতেন। রাসূল সাল্লাম তিনবার বলেছেন ওই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ, বলি আমরা প্রতিবেশীর খবর নেব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাহফিল কমিটিকে আমাদের অনুদান মনে আমাদের আইয়ুব ভাই আল্লাহ হায়াত দারাজ করে দিন। আমরা এখন দোয়ার দিকে যাবো।